আচ্ছা, গতদিন আমরা হচ্ছে বেসিক ইনপুটার সিস্টেম ডিজাইনের একটা পার্ট বাদ দিয়ে বাকিগুলো পড়া হয়ে গিয়েছিল। এখন হচ্ছে লাস্ট একটা টপিকস বাকি আছে, সেটা হচ্ছে আজকে দেখবো। দেন আমরা নেক্সট একটা স্লাইডে, লাস্ট স্লাইড আমাদের ফাইনালের আগে সেই স্লাইডে চলে যাবো। তাহলে এখানে হচ্ছে আমাদের কত নাম্বার, এটা হচ্ছে তাহলে আমরা এখানে চলে যাই। হচ্ছে আমাদের, আমি একবারে চলে আসলাম যে হচ্ছে আমাদের গতদিন ছিল কি, এখানে একটু দেখি। গতদিন আমরা পড়েছিলাম, লাস্ট এখানে শেষ করেছিলাম যে ডাটা ট্রান্সফার ইনভলভ থ্রি বেসিক টেকনিক্স, মানে তিনটা টেকনিক্স এর উপর ডাটা ট্রান্সফারটা নির্ভর করে। সেটা হচ্ছে প্রোগ্রাম ইনপুট আউটপুট, ইন্টারাপ্ট ড্রাইভিং ইনপুট আউটপুট, আর ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। এই তিনটা টেকনিক্স এর উপর ভিত্তি করে সে ডাটা ট্রান্সফার করে। তাহলে আমরা গতদিন দেখেছিলাম প্রোগ্রাম ডাটা ইনপুট আউটপুট কি, আর ইন্টারাপ্ট ইনপুট আউটপুট কি। আজকে দেখবো ডিএমএ কি, মানে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কি। তাহলে গতদিন আমরা এখান থেকে কি দেখেছিলাম, এখান থেকে আমরা দেখেছিলাম যে প্রোগ্রাম ইনপুট আউটপুট কিভাবে কাজ করে, এবং তার একটা ডিসঅ্যাডভান্টেজ দেখেছিলাম, সেটা কি, সিপিইউ ওয়েটিং টাইম প্রবলেম। সেটা কি দেখেছিলাম, সিপিইউ ওয়েটিং টাইম প্রবলেম ক্রিয়েট হয়, কারণ সিপিইউ হচ্ছে অনেক টাইম ইনপুট আউটপুট ডিভাইসের জন্য, ইনপুট আউটপুট ডিভাইসের উপর হচ্ছে ওয়েট করে থাকে বলে সেখানে তার এই টাইমটা খরচ হয়, বা হচ্ছে এই টাইমটা ওয়েস্ট হয়। তখন এই প্রবলেমটা যাতে না হয়, এটার জন্য কি করেছিলাম আমরা, এই প্রবলেমটা না হয় যাতে, এই জন্য কি করেছিলাম, নতুন একটা টেকনিক্স তারা তারা আবিষ্কার করেছিল, বাট তারা আপডেটেড একটা ভার্সন নিয়ে আসছিল, টেকনিক নিয়ে আসছিল, সেটার নাম কি দিয়েছিল, ইন্টারাপ্ট ড্রাইভেন ইনপুট আউটপুট। সেটা কি করে, সিপিইউ ওয়েটিং টাইম প্রবলেমটাকে ওভারকাম করে, এবং এটা আমরা দেখেছি সেটা সে কিভাবে কাজ করে। এখন আমাদের আজকে নতুন যে আরেকটা টেকনিক্স বাকি থাকে, সেটা কি, সেটা হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। তাহলে এটা কেন আনলো, এই দুইটাই তো কাজ হচ্ছিল, এইটা এটা অবশ্যই আপডেট করা হয়েছে, বা এটা অবশ্যই আপডেটেড একটা টেকনিক। সেটাতে কি হয়, এই দুইটাতে প্রোগ্রাম ইনপুট আউটপুট আর ইন্টারাপ্ট ড্রাইভিং ইনপুট আউটপুটে একটা হচ্ছে লিমিটেশন আছে, সেটা কি, সে তারা হচ্ছে এই দুইটা পার্ট হচ্ছে ডাটা রেটটা তার হচ্ছে ডাটা রেটটা তার হচ্ছে ডাটা রেট ইজ লিমিটেড, মানে কি সে লিমিটেড সংখ্যক ডাটা ট্রান্সফার করতে পারে। এই দুইটা দুইটা টেকনিক, লিমিটেড সংখ্যক ডাটা, এই দুইটা টেকনিক লিমিটেড সংখ্যক ডাটা ট্রান্সফার করতে পারে। এখন আমি যদি হচ্ছে চাই যে অনেক হিউজ একটা ডাটা হচ্ছে ট্রান্সফার করব, তখন তারা কি করতে পারে না, তখন এই দুইটা টেকনিক সেক্ষেত্রে কাজ করতে পারে না, সেক্ষেত্রে সে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট দিতে পারে না। তখন তারা চিন্তা করলো, তারা একটা নতুন টেকনিক নিয়ে আসলো, সেটা কি, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। এখানে তাদের হচ্ছে মেন উদ্দেশ্যটা কি ছিল, এরা হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে যাতে হচ্ছে সে কি করতে পারে, ট্রান্সফারিং লার্জ লার্জ ভলিউম অফ ডাটা, ভলিউম অফ ডাটা মানে হচ্ছে কি, সে হচ্ছে লার্জ ভলিউম বা লার্জ অ্যামাউন্ট অফ ডাটাকে কি করতে পারে, ট্রান্সফার করতে পারে। এই দুইটার যে লিমিটেশনটা ছিল, যে ডাটাটাকে অল্প পরিমাণ ডাটা সে একটা লিমিটেড পরিমাণ ডাটা হচ্ছে ট্রান্সফার করতে পারে, সেটাকে ওভারকাম করার জন্য নতুন আসলে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। সেটা কি করে, ট্রান্সফারিং লার্জ অ্যামাউন্ট অফ ডাটা। তাহলে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস জিনিসটাকে বোঝা গেছে যে কেন ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসটা আসছে। তাহলে পরীক্ষা যদি এভাবে আসে যে প্রোগ্রাম ইনপুট আউটপুট আর ইন্টারাপ্ট ড্রাইভিং ইনপুট আউটপুটের যে প্রবলেমটা ছিল, সেটা ওভারকাম করার জন্য কোন মেমোরি, কোন টেকনিকটা ইউজ করা হয়, ডাটা ট্রান্সফারের যে প্রবলেমটা ছিল সেটা ওভারকাম করার জন্য কোন টেকনিকটা ইউজ হয়, তখন আমরা কি লিখবো, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। এবং তারপর লিখবো ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কি মোর ইফিসিয়েন্ট কখন, ট্রান্সফারিং লার্জ অ্যামাউন্ট অফ বা লার্জ ভলিউম অফ ডাটা, তখন আমরা এই কথাটা লিখবো। এই কথাটা পরবর্তীতে আছে, আমি এখন হচ্ছে একটা হচ্ছে রাফ বা বেসিক একটা ধারণা দিলাম। এখন তারপরে কি হয়, এটা তো একটা জানলাম যে এটা এই কারণে হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা জানলাম ডাটা ট্রান্সফারের জন্য তাকে ইউজ করা হয়। সেকেন্ড কাজ কি, সেকেন্ড হচ্ছে ডিএমএ কি করে, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কি করে, সে হচ্ছে ওয়ান ডিভাইস টু অ্যানাদার ডিভাইস, ডিভাইসের সাথে কমিউনিকেশন করে বা ডিভাইসের সাথে ডাটা ট্রান্সফার করে। তাহলে কি, ডাটা, এগুলো সবই পরে পরবর্তীতে লিখা আছে ডিটেলস এ, আমি দেখাবো, ডাটা ট্রান্সফার বিটুইন, সরি বিটুইন কি,
টু ডিভাইস বিটুইন টু ডিভাইস মানে হচ্ছে টু ডিভাইসের মধ্যে ধরেন হচ্ছে ডাটা ট্রান্সফার হচ্ছে, তার মানে কিভাবে দুইটা ডিভাইসের মধ্যে ধরেন হচ্ছে ডিভাইস গুলো কিভাবে কিরকম হতে পারে, এক হতে পারে, ইনপুট আউটপুট ডিভাইস সরি ইনপুট আউটপুট ডিভাইস টু মেমোরি, বা হচ্ছে এমন হতে পারে মেমোরি মেমোরি টু ইনপুট সরি ইনপুট আউটপুট ডিভাইস। ধরেন আমি হচ্ছে এইভাবে হচ্ছে ডাটা ট্রান্সফার করতে চাচ্ছি, এমন হতে পারে যে আমি ইনপুট আউটপুট ডিভাইস থেকে কোনো কিছু রিড করে সেটা মেমোরির কাছে রাইট করছি, যেটা এখানে দেখেন তো সে সিপিইউ কি করছে ইনপুট আউটপুট ডিভাইস থেকে রিড করছে, ফার্স্টে ফার্স্টে রিড করার পর সে মেমোরির কাছে কি করছে সেই জিনিসটা রাইট করছে, সেও সেম কাজ করবে, সেও ডাইরেক্ট মেমোরি থেকে সেম কাজ করবে, কিন্তু সে কিভাবে করবে সেই কাজটা করবে উইদাউট ইনভলভমেন্ট অফ সিপিইউ, উইদাউট ইনভলভমেন্ট বানান কি ইনভলভমেন্ট ইনভলভমেন্ট বানান কি ঠিক আছে এল এর পর একটাই হতে পারে ইনভলভমেন্ট, আচ্ছা আমি নিজেই ভুলে গেলাম বানান, আচ্ছা যাই হোক উইদাউট উইদাউট হচ্ছে অ্যাক্সেস, এইভাবে লিখি অ্যাক্সেস অফ সিপিইউ, মানে সিপিইউ হচ্ছে অ্যাক্সেস ছাড়া বা সিপিইউ পারমিশন ছাড়াই তারা কি করে, সরাসরি পারমিশন ছাড়াই ইনপুট আউটপুট ডিভাইস আর হচ্ছে মেমোরির মধ্যে ডাটা ট্রান্সফার করে, বা হচ্ছে এটা কি বললাম মেমোরি টু হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সফার করতে পারে। আচ্ছা ইনভলভমেন্ট এখন বানান মনে পড়েছে, আচ্ছা ইনভলভমেন্ট হচ্ছে ইনভলভমেন্ট ইনভলভমেন্ট ছাড়াই হচ্ছে কি করে এই যে ডাটা ট্রান্সফার করে ইনপুট আউটপুট ডিভাইস টু মেমোরি, এই যে এখানে যেটা হয়েছিল ইনপুট আউটপুট ডিভাইস টু মেমোরি যে ডাটা ট্রান্সফারটা সেটা কার ইনভলভমেন্ট ছাড়া সিপিইউ ইনভলভমেন্ট ছাড়া, এখন আমাদের কথা হচ্ছে সিপিইউ ইনভলভমেন্ট ছাড়া তাহলে এটা কিভাবে কাজ করবে, কারণ আমাদের মেন কাজই তো হচ্ছে কার সাথে সিপিইউ আগে ইনপুট আউটপুটের কাছে রিকোয়েস্ট পাঠাবে তারপর ইনপুট আউটপুট ডিভাইস কি করবে রিড করবে, কিন্তু এখানে সে ইনভলভমেন্ট বলেছে যে উইদাউট ইনভলভমেন্ট অফ সিপিইউ, কিন্তু সেটা কি সরাসরি ইনভলভমেন্ট হবে না, এই দুই জিনিসের মাঝখানে একটা নতুন একটা হচ্ছে ডিভাইস বা ইন্টারফেস কাজ করবে, সেটার নাম কি দেওয়া হয়েছে ডিএমএ কন্ট্রোলার, দেখেন এখানে কি আছে ডিএমএ কন্ট্রোলার, তার মানে কি এই দুইটা জিনিসের মধ্যে কানেকশন কে ক্রিয়েট করবে ডিএমএ কন্ট্রোলার, তাহলে আমার জিনিসটা বেসিকটা বুঝা গেছে যে ডিএমএ জিনিসটা কি ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসে কি হয় ডাটা ট্রান্সফার হয় দুইটা ডিভাইসের মধ্যে বিটুইন টু ডিভাইস, এটা হতে পারে ইনপুট আউটপুট টু মেমোরি অথবা মেমোরি টু ইনপুট আউটপুট, এবং সেটা কিভাবে হয় উইদাউট ইনভলভমেন্ট অফ সিপিইউ, এবং এই ইনভলভমেন্টটা হচ্ছে যেহেতু সরাসরি ইনভলভমেন্ট হয় না সেজন্য তাকে একটা নতুন ডিভাইস কাজ করে সেটা কি ডিএমএ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার চিপ, যেটাকে হচ্ছে কন্ট্রোলার চিপ হিসেবে বলা হয়। তাহলে আমার বেসিকটাকে বোঝা গেছে ফার্স্ট অফ অল কেন হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস টানা হয়েছে, তারপর হচ্ছে কেন হচ্ছে এটাকে মানে এটার সংজ্ঞাটা কি বা হচ্ছে এটাকে কিভাবে এক্সপ্লেইন করা যেতে পারে, এই জিনিসটা কি বোঝা গেছে সবাই? জি ম্যাম বুঝি, জি ম্যাম। তাহলে আমরা একটু এক্সপ্লেনেশনে চলে যাই, মানে আমরা হচ্ছে যেটা হচ্ছে বর্ণনামূলক যেখানে লিখে আছে সেখানে চলে যাচ্ছি, তাহলে আমি একটু ডিসক্রিপ করে দেই, তাহলে আমরা একটু হচ্ছে ডিএম এর যে পার্টটা সেখানে চলে যাই, ডিএম এর পার্টটা কত নাম্বার পেজে ছিল, আচ্ছা তাহলে এই যে এখানে, তাহলে ফার্স্ট অফ অল আমরা কি বলেছিলাম যে ইন্টারাপ্ট ড্রাইভেন আর প্রোগ্রাম ইনপুট আউটপুটে ডাটা ট্রান্সফারের রেটটা কি ছিল লিমিটেড, এর জন্য এটাকে ওভারকাম করার জন্য কি আসলো ডিএমএ, ডিএমএ কি মোর এফিশিয়েন্ট ফর ট্রান্সফারিং লার্জ ভলিউম অফ ডাটা, মানে লার্জ ভলিউম অফ ডাটা ট্রান্সফার করার যে কথাটা আমি ফার্স্টে বলেছি সেই কথাটা এখানে লিখে আছে, তারপরে কি বলেছি তার সংজ্ঞাটা বলেছিলাম সেটা কি, সেটা আমি নরমালি বলেছিলাম যে ট্রান্সফার করা হয় দুইটা ডিভাইসের মধ্যে, তাহলে এখানে একটু হচ্ছে একটু ই করে অ্যারেঞ্জ করে লেখা আছে যে এ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস ইজ অ্যান অপারেশন, মানে এটা একটা অপারেশন, খেয়াল করে এটা কোনো ডিভাইস না এটা একটা আছে অপারেশন বা একটা টেকনিক ইন হুইচ ডাটা ইজ কপিড, কপিড বলতে বোঝাচ্ছে ডাটাটাকে হচ্ছে কপি করে ট্রান্সফার করাকে বোঝাচ্ছে ফ্রম ওয়ান রিসোর্স টু অ্যানাদার রিসোর্স, ওয়ান রিসোর্স বলতে ধরেন ইনপুট আউটপুট টু মেমোরি ইন এ কম্পিউটেশন উইদাউট দ্য ইনভলভমেন্ট অফ দ্য সিপিইউ, মানে সিপিইউর ইনভলভমেন্ট ছাড়া এক সোর্স থেকে অন্য সোর্সে আমরা ডাটাকে
ট্রান্সফার করতে পারি কার মাধ্যমে, ডিএমসি সরি ডিএমএ অপারেশনের মাধ্যমে, এটা তার মেন কথা। এখন সে হচ্ছে আমি বললাম সে, তারপরে কি বলেছি যে সে সরাসরি ইনভলভমেন্ট ছাড়া সে হচ্ছে কাজটা করে। তাহলে এটা একটু ফিগারটা দেখি বা হচ্ছে আউট এইটা দেখি, এটা হচ্ছে তার হচ্ছে একটা হচ্ছে ডায়াগ্রাম, সেটা কি ডিএমএ কন্ট্রোলার ডাটা ট্রান্সফার, মানে ডিএমএ কন্ট্রোলার কিভাবে ডাটা ট্রান্সফার করে। আমরা একটু আগে কি বলে আসছিলাম যখন আমরা বেসিকটা বলছিলাম, তখন আমরা কি বলেছিলাম যে উইদাউট ইনভলভমেন্ট সিপিও বলেছে, কিন্তু সরাসরি সিপিওর সাথে ইনপুট আউটপুট ডিভাইস এর কোনো কানেকশন হবে না, কার মাধ্যমে হবে, ডিএমএ কন্ট্রোলার চিপের মাধ্যমে, মানে ডিএমএ কন্ট্রোলার চিপ একটা থাকবে, সেটার মাধ্যমে সে সিপিও এবং ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কমিউনিকেট করে দেন হচ্ছে কাজটা করবে। তাহলে এই ডিএমএ কন্ট্রোলার চিপটা কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। তাহলে পরীক্ষা যদি ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলারের ওয়ার্কিং প্রিন্সিপাল বলে, তখন আমরা এই ফিগারটা দিয়ে এটার হচ্ছে কিছু বর্ণনা দিব। এটা হচ্ছে বর্ণনাটা ফার্স্ট পেজে আছে। আচ্ছা, বর্ণনাটা হচ্ছে আমাদের ফার্স্ট ফার্স্ট পেজে দেওয়া আছে, খেয়াল করে একটু, যে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার অ্যান্ড ইটস ওয়ার্কিং প্রিন্সিপাল। তাহলে এখানে হচ্ছে ফার্স্ট পেজে হচ্ছে দেখবেন হচ্ছে বর্ণনা, তারপরের পেজে হচ্ছে ডায়াগ্রাম দেওয়া আছে। তাহলে আমরা একটু ডায়াগ্রামটা এখন একটু দেখি। ফার্স্ট অফ অল ধরেন ইনপুট আউটপুট ডিভাইস থেকে কিছু সিপিও কিছু জিনিস রিড করে সেটা কার কাছে রাইট করবেন, মেমোরির কাছে, যেটা আমরা সচরাচর করে থাকি। সচরাচর আমরা যেটা দেখে আসছি ফ্লো চার্ট গুলাতে, যে আগে প্রসেসর ইনপুট আউটপুট ডিভাইস থেকে কিছু রিড করে দেন হচ্ছে সেটাকে হচ্ছে মেমোরিতে রাইট করে রাখে বা স্টোর করে রাখে। তাহলে সে কাজটা সে কিভাবে করবে, ফার্স্ট ধরেন ইনপুট আউটপুট ডিভাইস থেকে সে হচ্ছে একটা কি পাঠালো, রিকোয়েস্ট পাঠাচ্ছে কার কাছে, কার মাধ্যমে, ডিএমএ কন্ট্রোলারের মাধ্যমে। ইনপুট আউটপুট ডিভাইস একটা ডি ডি মানে হচ্ছে ডিএমএ রিকোয়েস্ট, ডিএমএ রিকোয়েস্ট পাঠাচ্ছে কন্ট্রোলারের কাছে, সরাসরি দেখেন সিপিওর কাছে পাঠায়নি সে, সরাসরি হচ্ছে সিপিওর কাছে না পাঠিয়ে ডিএমএ কন্ট্রোলার চিপের মাধ্যমে পাঠায়। সেই কন্ট্রোলার চিপ রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করার পর সে কি করলো, প্রসেসরকে একটা সিগন্যাল পাঠালো, প্রসেসরকে একটা হচ্ছে সিগন্যাল পাঠালো বা একটা ইনস্ট্রাকশন পাঠালো, সেটা কি হোল্ড, মানে প্রসেসরকে সে বললো কিছুক্ষণের জন্য হোল্ড করে রাখতে। তখন প্রসেসর হচ্ছে যদি হচ্ছে তাকে অ্যাপ্রুভ করে তার ইনস্ট্রাকশনটা যদি পাওয়ার পর সে কি করলো, হোল্ড অ্যাকনলেজমেন্ট, তাকে কি করলো একটা অ্যাকনলেজমেন্ট পাঠালো এবং তাকে বললো হ্যাঁ আমি এখন হোল্ড করার জন্য রেডি আছি, বা হচ্ছে তাকে একটা অনুমতি দিল যে হোল্ড করার। তখন ডিএমসি হচ্ছে তার অনুমতি পাওয়ার পর সে কি করলো, ডিএসসি কে ডিএমএ অ্যাকনলেজমেন্ট, এটা হচ্ছে পুরোটা হচ্ছে ডিএমএ অ্যাকনলেজমেন্ট এর মাধ্যমে ডাটাটাকে ট্রান্সফার করলো বা কমিউনিকেট করলো তাদের মধ্যে। দেন এটার মাধ্যমে সে টোটালি হচ্ছে তার যে হচ্ছে কাজটা ডাটা ট্রান্সফারের কাজটা সেই কাজটা কমপ্লিট করলো। কমপ্লিট করার পর আফটার কমপ্লিটিং দ্য ডাটা ট্রান্সফার, মানে ডাটা ট্রান্সফার টোটালি যখন কমপ্লিট হয়ে যায়, তখন ডিএমএ কি করে একটা ইন্টারাপ্ট ক্রিয়েট করে। ডিএমএ একটা হচ্ছে ইন্টারাপ্ট ক্রিয়েট করে, কেন, কারণ হচ্ছে সে ইন্টারাপ্ট ক্রিয়েট করে কার জন্য, প্রসেসরের জন্য। প্রসেসরকে তখন ইন্টারাপ্ট ক্রিয়েট করে বলে আমাদের ডাটা ট্রান্সফারের কাজটা কমপ্লিট হয়েছে, এখন সে যাতে তার নিজের কাজে ফিরে যায়। এটা হচ্ছে পুরা হচ্ছে ডাটা মানে ডিএমএ কন্ট্রোলারের কাজ, ডিএমএ কন্ট্রোলার কিভাবে ইনপুট আউটপুট ডিভাইস এবং প্রসেসরের সাথে কমিউনিকেট করে সেটার কাজ। এখন আমরা একটু দেখি এই যা বললাম সেগুলো হচ্ছে আমাদের বর্ণনায় আছে কিনা। তাহলে ফার্স্ট অফ অল কি ডিএমএ কন্ট্রোলার কি করে, অ্যালাউ করে ইনপুট আউটপুট ডিভাইস টু অ্যাক্সেস মেমোরি, মেমোরি কে অ্যাক্সেস করতে উইদাউট পার্টিসিপেশন অফ প্রসেসর, মানে প্রসেসর কে ছাড়া ডিএমএ কন্ট্রোলার কি করে ইনপুট আউটপুট ডিভাইস কে মেমোরি অ্যাক্সেস করার জন্য অ্যালাউ করে। তাহলে ফার্স্ট কাজ কি হয়, এখানে অনেক কিছু বর্ণনামূলক ছিল, সেখান থেকে আমি কয়েকটা লাইন তুলে নিই, যে মেন কয়েকটা লাইন ছিল সেই কয়েকটা লাইনই আপনাদের জন্য স্লাইডে দিয়েছি, এছাড়া অনেক বর্ণনা ছিল। তাহলে ফার্স্ট অফ অল কি ইনপুট আউটপুট ডিভাইস সেন্ড করে কি ডিএমএ রিকোয়েস্ট টু ডিএমএ কন্ট্রোলার, মানে ডিএমএ কন্ট্রোলার কাছে একটা রিকোয়েস্ট পাঠানো হয়, দেন কন্ট্রোলার কি করে সেটা অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করার পর সিপিও কি করে একটা হোল্ড হচ্ছে কি করে হোল্ড রিকোয়েস্ট পাঠায়। সে হোল্ড রিকোয়েস্টটা কেন পাঠানো হয়, কিছু টাইমের জন্য যাতে হচ্ছে সিপিওটা হচ্ছে হোল্ড করে রাখে। তখন সিপিও সেটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে যেটা হচ্ছে ডিএমএ কন্ট্রোলার কাছ থেকে আসলো, এবং সেটা তাকে ডিএমএ কন্ট্রোলার কি সেন্ড করে, হোল্ড অ্যাকনলেজমেন্ট সেন্ড করে, মানে হোল্ড অ্যাকনলেজমেন্ট কে সেটা পাঠিয়ে দেয় যে আমি হচ্ছে এখন হোল্ড করার জন্য রেডি, বা হচ্ছে হোল্ড করার পারমিশনটা সে দেয়। তারপর ডিএমএ কন্ট্রোলার অ্যাকনলেজমেন্ট সে কি করে ইউজ করা হয় তার জন্য ডাটা ট্রান্সফারের জন্য, যখন হচ্ছে ডাটা ট্রান্সফার কমপ্লিট হয়ে যায় ডিএমএ একটা ইন্টারাপ্ট ক্রিয়েট করে তার জন্য প্রসেসরের জন্য, এবং প্রসেসর টেক দ্য কন্ট্রোল ওভার দ্য কি বা সেকেন্ড, মানে
সে প্রসেসর আবার তাদের তার আগের কাজে ফিরে যায়, কার মাধ্যমে যে বাস ডাটা বাস হোক অ্যাড্রেস বাস হোক সে যে কাজটা রেখে এসেছিল সেখান থেকে আবার সে কাজটা স্টার্ট করা শুরু করে। তার মানে কি, সে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে সিপিইউ সরাসরি কোনো কানেকশন করে না, ইনপুট আউটপুট ডিভাইসের সাথে বা হচ্ছে মেমোরির সাথে সে সরাসরি কোনো কানেকশন ক্রিয়েট না করে কার মাধ্যমে করেছে, ডিএমএ কন্ট্রোলারের মাধ্যমে করেছে। তাহলে আমাদের ডিএমএ কন্ট্রোলারের মেইন কাজটা কি আমরা বুঝতে পেরেছি, যে সে কিভাবে কাজ করলো, কার মাধ্যমে কাজ করলো, এটা কি বোঝা গেছে? যে হচ্ছে বা পরীক্ষায় যদি আসে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস এর ওয়ার্কিং প্রিন্সিপাল, তখন আমরা এই ফিগারটা দিব। আর 31 নম্বর পেজের আগে যে পেজটা আছে মানে 29 নম্বর পেজ, সেটাতে যে বর্ণনা দেওয়া আছে সেই বর্ণনাটা আমরা লিখে দিব। আর পরীক্ষায় এমন আসতে পারে হচ্ছে সরাসরি হচ্ছে বলতে পারে ডিএমএ অপারেশনটা কি বা ডিএমএ টেকনিকটা, ডিএমএ বলতে কি বুঝছে, শুধুমাত্র এই অংশটুকু লিখে দিলাম, তখন আমরা হচ্ছে শুধুমাত্র সংজ্ঞা দিব। বা লজিক্যালি যদি আসে তাহলে আমাকে বলবে যে ইনপুট আউটপুট ইন্টারাপ্ট ড্রাইভেন আর প্রোগ্রাম ইনপুট আউটপুটে যে প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা কিভাবে ওভারকাম করা যায়। তাহলে এই পর্যন্ত কি কারো কোনো হচ্ছে প্রবলেম আছে বা কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে যেহেতু ম্যাম, কেউ, হ্যাঁ বলেন আমার একটা কোশ্চেন আছে, কিভাবে বলেন, ওভারকাম করা যায় একটু, এটার জন্য কতটুকু লিখতে হবে মানে কিভাবে ফুল ওভারকাম করা যায় এক্সপ্লেনেশন? তখন। হ্যাঁ, তখন হ্যাঁ, হচ্ছে আপনি হচ্ছে ফার্স্ট অফ অল আপনি হচ্ছে বলবেন যে হচ্ছে এই জিনিসটা ডিএমএ দিয়ে ওভারকাম করা যায় এবং ডিএনএ কেন হচ্ছে কি করে মানে কিভাবে হচ্ছে কি বললাম ওভারকাম করা যায় বললাম, কিন্তু সে কেন এফিশিয়েন্ট সেই কথাটা বলতে হবে। দেন আপনি তার সংজ্ঞাটা দিবেন, দেন আপনি কি করবেন তার সংজ্ঞাটা হচ্ছে দিয়ে দেবে। এটা হচ্ছে নর্মালি হচ্ছে আপনার 1 মার্কসের কোশ্চেন থাকবে, যদি থাকে আপনাকে হচ্ছে নর্মালি শুধু বলবে কি কোন টেকনিকের মাধ্যমে ওভারকাম করা যায়, তখন শুধুমাত্র আপনাকে হচ্ছে নাম লিখতে হবে বা এর জন্য হচ্ছে রিজন দেখাতে বলবে না, শুধুমাত্র আপনাকে নাম, এটার ক্ষেত্রে ডিএম এর ক্ষেত্রে শুধুমাত্র নাম বলতে হবে। আর যদি এক্সপ্লেনেশন আসে তখন আপনাকে হচ্ছে কি করতে হবে, ধরেন আপনার হচ্ছে পরীক্ষায় সরাসরি এইভাবে বলবে না হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস এক্সপ্লেন করো, তাহলে অনেক কিছু চলে আসবে, হয়তো আপনাকে এইভাবে বলবে যে ডিএমএ জিনিসটা কি, ডিফাইন ডিএমএ, এটার পরে কি বললো, হয় এইভাবে বললো ডিএমএ কন্ট্রোলারের ওয়ার্কিং প্রিন্সিপাল লিখতে, না হয় কি বলতে পারে যে ড্র দা ডিএমএ কন্ট্রোলার ডাটা ট্রান্সফার, ড্র দা ব্লক ডায়াগ্রাম অফ ডিএমএ কন্ট্রোলার ডাটা ট্রান্সফার, এভাবে বলতে পারে বা হচ্ছে এই জিনিসটা বলতে পারে। মানে সরাসরি আপনাকে অবশ্যই এই এখান থেকে যদি কোশ্চেন আসে অবশ্যই আপনাকে উল্লেখ করে দিবে কোন পার্টটা আপনাকে বর্ণনা করতে হবে। আর যদি লজিক্যাল যেটা আসে শুধুমাত্র 1 মার্কসের জন্য আসতে পারে, যেমন হচ্ছে আপনাকে একটা 2 মার্কসের কোশ্চেন দিল, তার মধ্যে বলল যে লজিক্যালি বলল যে হচ্ছে ওই প্রবলেমটা ওভারকাম করার জন্য কোন টেকনিকটা ইউজ হয়, তখন আপনি টেকনিকের নাম বলে কেন কি করে সেটা বললেন, বলার পর হয়তো আপনাকে আরেকটা কোশ্চেন সাথে অ্যাড করে দিতে পারে, এখন হচ্ছে ডিফাইন ডিএমএ মানে ওই টেকনিকটা হচ্ছে ডিফাইন করো বা ডেফিনেশন লিখো, এভাবে বলতে পারে। মানে এক হয় 2 মার্কসের কোশ্চেন সাথে হচ্ছে আপনাকে অবশ্যই কি দিয়ে দিবে, সাথে অবশ্যই আপনাকে ডিএমএ হচ্ছে কি বলে দিবে যে পরবর্তীতে টেকনিকটা বলো। 2 মার্কসের হলে আপনি শুধু টেকনিকের নামটা বলবেন, দেন হচ্ছে সংজ্ঞাটা দিবেন, আর কিছু না, ওইটুকুই মানে সংজ্ঞা পর্যন্ত। আর যদি জি ম্যাম, পার্ট বাই বুঝতে পার্ট পেরেছি। এক্সপ্লেন করতে বলে তখন পার্ট বাই বাই হচ্ছে অ্যান্সার করতে হবে। এখন তাহলে আমরা আগে দেখলাম কন্ট্রোলার কি, এখন আমরা দেখবো কি ডিএমএ মডিউল ডায়াগ্রাম। খেয়াল করেন এখানে কি লেখা আছে, টিপিক্যাল ডিএমএ মডিউল ডায়াগ্রাম। আগেরটা কি ছিল, ডিএমএ কন্ট্রোলার ডাটা ট্রান্সফার, কন্ট্রোলার কিভাবে অনেকটা সেমই জিনিসটা, একটা ছিল কন্ট্রোলার ডাটা ট্রান্সফার, একটা হচ্ছে ডিএমএ মডিউল ডায়াগ্রাম। তাহলে এটাই কোশ্চেনটা কি হতে পারে, এরকম হতে পারে যদি হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস থেকে রিড অর রাইট অপারেশন, রাইট কিছু করতে চায়, যদি প্রসেসরকে কোনো রিকোয়েস্ট পাঠাতে চায় তখন আমরা কিভাবে সেটা হচ্ছে কন্ট্রোল করবো বা তখন কিভাবে হচ্ছে সে কাজ করবে। আদারওয়াইজ এটা সরাসরি এইভাবে কোশ্চেনটা আসবে, মানে আসবে বা আসতে পারে যে টিপিক্যাল ডিএমএ মডিউল ডায়াগ্রামটা ড্র করো এবং এক্সপ্লেন করো, তার স্টেপ গুলো এক্সপ্লেন করো, তখন আমাকে কি করতে হবে, এই জিনিসটা ড্র করতে হবে এবং তার স্টেপ গুলা বর্ণনা করতে হবে। এখন আমরা একটু দেখি স্টেপ গুলা কি হতে পারে। নর্মাল যেটা হচ্ছে এখানে দেখলাম এই জিনিসটাই, টিপিক্যালটা একটু হচ্ছে চেঞ্জ, এখানে আরেকটু ডিটেলসে বলছে যে কিভাবে কাজটা করে। তাহলে ফার্স্ট অফ অল অবশ্যই আমি
আগে রিড না রাইট করবো সেটা তো আমাকে পাঠাতেই হবে, যে আমি হচ্ছে রিড করতে চাই না রাইট করতে চাই, সেটা কাকে পাঠাবো? কন্ট্রোল লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিটের কাছে পাঠাবো। এবং কন্ট্রোল ইউনিটের কাছে পাঠানোর পর সে হচ্ছে আমাদের এখানে যে কাজগুলো করেছিল, যে হোল্ড করা বা একনলেজ করা, সেই কাজটা এই 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 স্টেপের মধ্যেই হবে। এখন তারা বলছে যে হচ্ছে যখন আমি রিড বা রাইট, যে রিড রাইটটা একসাথে করতে পারবো না, যে কোনো একটা, ধরেন আমি রিড করতে চাচ্ছি, তখন আমি একটা রিড সিগন্যাল পাঠালাম কার কাছে, কন্ট্রোল লজিকের কাছে, তখন হচ্ছে ডিএমএ একনলেজ করলো প্রসেসরের সাথে। তারপরে সে কি করলো, যখন এখানে কাজ করছিল সাথে তার সাথে, মানে খেয়াল করেন যখন এখানে কাজ করছিল তার সাথে, সে আরেকটা কি করলো, অ্যাড্রেস রেজিস্টারের কাজটা করলো। এখানে কাজটা কি, আমি যে রিড করব, আমি বললাম কি, আমাকে একটা সিগন্যাল দিলাম রিড করা, কিন্তু আমাকে তো জানতে হবে মেমোরি কোন অংশ থেকে রিড করবো। আমি যদি শুধু বলে দিই রিড করবো, তাহলে সে কি রিড করে দেখাবে? সে তো আন্দাজে হচ্ছে কিছু রিড করতে পারবে না। তাহলে সে কি করবে, ধরেন মেমোরির এই লোকেশন থেকে রিড করব, তখন আমাকে রিড অপারেশনের সাথে সাথে আমাকে অ্যাড্রেস লাইনের মাধ্যমে একটা স্টার্টিং অ্যাড্রেস দিয়ে দিতে হবে, একটা স্টার্টিং অ্যাড্রেস আমাকে দিয়ে দিতে হবে কার কার মাধ্যমে, কার ইয়ে অ্যাড্রেস রেজিস্টারের মাধ্যমে। এটাকে আরেকটা নাম বলা হয় স্টার্টিং অ্যাড্রেস রেজিস্টার। তখন সে বুঝতে পারবে যে আমি স্টার্টিং মেমোরিটা যেটা দিয়েছি সেখান থেকে আমার ইনফরমেশন রিড করতে হবে। তাহলে এই দুইটা কাজ হতে হতে তারপরে সে কি করলো, সে ডাটা কাউন্ট হচ্ছে, ডাটা কাউন্টে কি করলো, ডাটা কাউন্টের মাধ্যমে এইটা জানালো যে আমি যে রিড করব ডাটাটা বা আমি যে রাইট করবো ডাটাটা, তার হচ্ছে বিট কয়টা, সে কয়টা ওয়ার্ডের, সে কি ডাবল ওয়ার্ডের নাকি হচ্ছে সে হচ্ছে 8 বিটের না 16 বিটে, এগুলো সে বলে দিবে। সেটা কার মাধ্যমে, ডাটা কাউন্টের মাধ্যমে। দেন সে কি করবে, ডাটাটা ট্রান্সফার করবে হচ্ছে ডাটা রেজিস্টারের মাধ্যমে। এইভাবে সে পুরা কাজটা করবে। ফার্স্ট অফ অল সে কি করবে, কন্ট্রোল লজিকের মাধ্যমে কন্ট্রোলটা নিবে, তার সাথে সে কি করবে অ্যাড্রেস রেজিস্টারের মাধ্যমে স্টার্টিং অ্যাড্রেসটা জেনে নিবে। দেন তারপর জানার পর সে হচ্ছে মেমোরিতে গেল, যাওয়ার সময় সে ইনফরমেশনটা নেওয়ার সময় সে হচ্ছে ডাটা কাউন্ট ই করলো, ডাটা কাউন্টের মাধ্যমে সে জানিয়ে দিল যে সে কতটুকু ওয়ার্ড হচ্ছে ইনফরমেশন নিবে বা হচ্ছে তার সে যে রাইট করবে সে কতটুকু ওয়ার্ডে রাইট করবে। দেন সে সবকিছু কাজ শেষ করার পর ডাটা রেজিস্টারের মধ্যে ডাটাটাকে ট্রান্সফার করে দিবে। এখন আমরা একটু দেখি এই এই টোটাল কাজটা হচ্ছে বর্ণনামূলক ভাবে যেটা আছে সেখানে একটু দেখে তারপরে হচ্ছে নেক্সটে যাব। তাহলে ফার্স্ট অফ অল সে কি করলো, বলতেছে যে যদি ইনপুট আউটপুট ডিভাইস থেকে কোনো হচ্ছে রিড রাইট করার জন্য কোনো রিকোয়েস্ট প্রসেসরের কাছে যায়, তখন সেটা কার কাছে যাবে, ইনস্ট্রাকশনটা হচ্ছে ডিএমএ কিভাবে কন্ট্রোল করবে, সেটা হচ্ছে ফার্স্ট কি, সেটা পাস করবে, ইনফরমেশনটা পাস করবে রিড অর রাইট কন্ট্রোল কন্ট্রোল লাইনের মাধ্যমে, যেটা কিনা আছে লজিক কি কন্ট্রোল লজিক ইউনিটের। সেটা কোথায় আছে, কন্ট্রোল লজিক ইউনিটের কাছে রিড অর রাইট কমান্ডটা সে পাঠাবে। সেটা কার মাঝখানে আছে, সেটা আছে হচ্ছে ডিএমএ আর প্রসেসরের মাঝে। খেয়াল করেন কি লিখেছে, প্রসেসর এবং ডিএমএ কন্ট্রোলারের মধ্যে যে হচ্ছে কন্ট্রোল লজিক ইউনিট আছে তার তার কাছে রিড আর রাইট কন্ট্রোলটা বা হচ্ছে রিড আর রাইট কি কমান্ডটা সে পাঠাবে। দেন সে কি করবে, দা প্রসেসর অলসো প্রোভাইড, প্রসেসর অবশ্যই কি করতে হবে, সরাসরি প্রোভাইড করতে হবে কি, স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য ব্লক, মানে মেমোরি কোন ব্লক থেকে স্টার্ট করব সেটা হচ্ছে কি করতে হবে, সেটা পাঠাতে হবে। তাছাড়া সে বুঝতে পারবে না যে কোথা থেকে সে রিড করবে বা কোথায় সে রাইট করবে। তাহলে আমাদের সেকেন্ড অপশনটা কি, তাহলে আমাদের সেকেন্ড অপশনটা কি ছিল, অ্যাড্রেস রেজিস্টার এর মাধ্যমে আমাকে কি পাঠাতে হবে, অ্যাড্রেস রেজিস্টার এর মাধ্যমে আমাকে স্টার্টিং অ্যাড্রেসটা পাঠাতে হবে। এবং এই স্টার্টিং এই অ্যাড্রেস রেজিস্টারটাকে আবার কি বলে, আরেকটা নাম কি বলেছে, স্টার্টিং অ্যাড্রেস রেজিস্টার। দেন সে কি করবে, প্রসেসর অলসো কি করবে, ডাটা কাউন্ট করবে, ডাটা কাউন্ট সেন্ড করবে। ডাটা কাউন্ট মানে কি, কতগুলা ওয়ার্ড বা বা কতগুলা বিট আমরা হচ্ছে ইনফরমেশন নিতে পারবো বা কতগুলা বিট আমরা রাইট করতে পারবো, মানে ইনফরমেশন কতগুলা স্টোর করা আছে সেটা হচ্ছে আমাকে জানিয়ে দিবে। এবং তারপরে কি আমাকে না, মানে ইনপুট আউটপুট ডিভাইস কে হচ্ছে এই করবে ইনফর্ম করবে বা হচ্ছে যখন ডাটা ট্রান্সফার হবে তখন সে বলবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, যে আমাদের ডাটা রেজিস্টার, কারণ কি এই ডাটা রেজিস্টার মাধ্যমে আমাদের টোটাল ইনফরমেশনটা ট্রান্সফার হবে। তাহলে এটা কোনটা, এই যে ডাটা রেজিস্টারের মাধ্যমে টোটাল কাজটা ট্রান্সফার হবে। তাহলে বোঝা গেল যে টিপিক্যাল ডিএমএ মডুলটা কিভাবে কাজ করে। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন নেই, সবাই বুঝতে পেরেছেন?
আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি? জি ম্যাম, শোনা যাচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা, এই পর্যন্ত কি কোনো কনফিউশন আছে বা হচ্ছে কারো কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের হচ্ছে এই স্লাইডে এই পর্যন্তই শুধু হচ্ছে আমরা পড়ব, এই স্লাইডে এই পর্যন্তই আমরা পড়ব। আর এখানে এই স্লাইডের লাস্টে যে পার্টটা আছে 33 নম্বর পেজ, ওটা না পড়লে হবে। সেটাতে হচ্ছে শুধুমাত্র আমাদের যে ফ্লো চার্টটা দেখালাম সে ফ্লো চার্টের স্টেপ গুলো আছে। ফ্লো চার্টটা যেহেতু পড়তে বলছি না, ফ্লো চার্টটা আলাদা ভাবে পড়ার দরকার নেই। এই যে এখানে, আচ্ছা পেজ নাম্বার, আচ্ছা এই যে ফ্লো চার্টটা এটা আলাদা করে পড়ার দরকার নেই। তাই 33 নম্বর পেজে যে পার্টটা সেটা না স্কিপ করে গেলেও হবে, এটা পড়ার দরকার নেই। মেইনলি আমরা এখান থেকে কি পড়ব, এখান থেকে আমরা পড়ব হচ্ছে, এখান থেকে পড়বো হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কি, বা হচ্ছে কেন এটা হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কেন ইউজ করা হয় সেটা জানবো। তারপর হচ্ছে আমরা জানবো হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কি বা কিভাবে সে কাজ করে, এই ব্লক ডায়াগ্রামটা দেখবো। দেন আমরা টিপিক্যাল মডিউলের ডায়াগ্রামটা দেখবো এবং এর হচ্ছে যে স্টেপ গুলা সেগুলো দেখবো। এখান থেকে এই পর্যন্তই। এখন যদি এটা এর মধ্যে কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আচ্ছা, যারা পরে এসেছেন অবশ্যই আপনাদের হচ্ছে আইডিটা হচ্ছে কি করবেন, আমি হচ্ছে এইটা, তাহলে আমরা কি করব 80186 এর শুধুমাত্র কি জানবো ফিচারটা। তাহলে আমরা একটু একটু ব্যাকে যাই। তাহলে আমরা 80286 এ কি বলেছিলাম যে অ্যাডভান্স ভার্সন অফ 8086, ঠিক আছে? তাহলে অ্যাডভান্স লেভেলে তার আগে কি কি বললাম যে তার আগেও একটা হচ্ছে ভার্সন ছিল, সেটা আপডেট ভার্সন কি ছিল, কার 8086 শুধুমাত্র আপডেট ভার্সন ছিল, সেটার মধ্যে কি ছিল, সে 8086 প্রসেসর পুরোটাই ছিল, সাথে কিছু এডিশনাল ফাংশন চিপ ছিল, মানে এডিশনাল পার্ট ছিল, সেটা কি ক্লক রেজিস্টার ছিল। খেয়াল করেন এখানে ডিএমএ চ্যানেল ছিল, একটু আগে যেটা পড়ে আসলাম ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস চ্যানেল ছিল কয়টা, দুইটা। তারপরে কি ছিল, পিআইসি মানে হচ্ছে প্রোগ্রামেবল আইসি, তারপরে কি 3 প্রোগ্রামেবল 16 বিট টাইমার, এই কয়টা জিনিস তার হচ্ছে এই এক্সট্রা এডিশনাল ফাংশন চিপ ছিল, মানে এই কয়টা জিনিস এক্সট্রা ছিল। এটা শুধুমাত্র আপনারা জানবেন, এটা হচ্ছে ওইভাবে হচ্ছে ইম্পর্টেন্টলি না দেখলেও হবে। শুধুমাত্র যে জানবেন যে 8016 নামে একটা হচ্ছে ভার্সন ছিল যেটার মধ্যে কি ছিল, একটা মাইক্রোপ্রসেসর ছিল যেটার মধ্যে 8086 এর সাথে এডিশনাল কিছু পার্ট কাজ করতো বা এডিশনাল কিছু পার্ট ছিল। এখন আমরা চলে যাই আমাদের মেইন যে আজকের টপিক সেটা কি, ইন্টেল 80286। ফার্স্ট অফ অল দেখেন কি ফিচার্স গুলো জানবো, ফার্স্ট অফ অল ফিচার্স গুলো জানবো, এবং পরীক্ষা যদি আসে যে এক্সপ্লেইন দ্য ফিচার্স অফ 80286 তখন আমরা এখান থেকে স্টার্ট করব, এখান থেকে স্টার্ট করব, বা হচ্ছে ফিচার গুলা লিখতে বললে ফিচার গুলা লিখবো। তাহলে আমরা ফার্স্টে চলে যাই, এখানেও আছে আমি একটু লিখে লিখে দিই, মানে লিখে বলছি। তাহলে 1 নাম্বার কি, 80286 এর, আচ্ছা ফিচার্স অফ, ফিচার্স অফ সরি 80286, তাহলে তাহলে 1 নাম্বার ফিচার কি হতে পারে, এইটাও হচ্ছে কি, এটা হচ্ছে 16 বিট 8086। আগে 80 শুধুমাত্র 8086 যখন ছিল তখন এটা কি ছিল, 16 বিট মাইক্রোপ্রসেসর, এটাও সেম কি 16 বিট মাইক্রোপ্রসেসর। তাহলে এটা কি, ইট ইজ, হ্যাঁ ইট ইজ হাই, সরি পারফরমেন্স, হাই পারফরমেন্স 16 বিট। খেয়াল করেন এটাও কিন্তু কি 16 বিট মাইক্রো প্রসেসর, কিন্তু এখানে একটা কথা কি এক্সট্রা লিখা আছে, ইট ইজ আ হাই পারফরমেন্স 16 বিট মাইক্রোপ্রসেসর। তার মানে কি, সে 8086 এর মতোই 16 বিট মাইক্রোপ্রসেসর কিন্তু হাই পারফরমেন্স, তার মানে অবশ্যই তার মধ্যে এডিশনাল কিছু পার্ট অবশ্যই আছে বলে তাকে কি বলা হয়েছে, হাই পারফরমেন্স বলা হয়েছে। তাহলে তার মধ্যে এডিশনাল কি পার্ট থাকতে পারে, উইথ মেমোরি ম্যানেজমেন্ট, এখন আমি একটু বলবো, মেমোরি ম্যানেজমেন্ট এন্ড প্রোটেকশন। তাহলে মেমোরি ম্যানেজমেন্টটা কি এটা একটু আগে বলি, তাহলে তার 8086 মাইক্রোপ্রসেসর সাথে এক্সট্রা কি থাকবে, যে মেমোরি ম্যানেজমেন্ট এবং হচ্ছে প্রোটেকশন। প্রোটেকশনটা জিনিসটা আগে বলি তারপর মেমোরি ম্যানেজমেন্টটা বলি। প্রোটেকশন হচ্ছে এই 80286 মাল্টিটাস্কিং,
মানে একসাথে মাল্টিপল ইউজারকে নিয়ে কাজ করতে পারে বা হচ্ছে মাল্টিপল কাজ একসাথে করতে পারে। যখন আমরা হচ্ছে অনেকগুলা কাজ একসাথে করি তখন আমাদের হচ্ছে একটা কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটি থেকে যায়, যে অনেকগুলা কাজ একসাথে করছি, একটা ধরেন আমি অনেকগুলা কাগজ নিয়ে বসে আছি, ধরেন আপনি হচ্ছে অফিসে কাজ করছেন, টাস্ক হচ্ছে সেপারেট করা, যে টাস্ক নাম্বার 1 2 3 এইভাবে, প্রজেক্ট নাম্বার 1 2 3 এইভাবে করা, কিন্তু অনেকগুলা কাগজ যখন আমরা হচ্ছে পাশাপাশি নিই অনেক সময় কি হতে পারে, প্রজেক্টের কাগজ একটা আরেকটার সাথে কি হয়ে যেতে পারে, মিক্সড হয়ে যেতে পারে বা হচ্ছে কিছু হচ্ছে মিসম্যাচ হয়ে যেতে পারে। এইরকমই যখন হচ্ছে মাইক্রোপ্রসেসরে মাল্টিটাস্কিং কাজ হয় তখন যাতে এই যে মিস হওয়া বা মিক্সড হয়ে যাওয়া বা কনফ্লিক্ট হয়ে যাওয়ার যে কাজটা সেটাকে হচ্ছে ওভারকাম করার জন্য এই প্রোটেকশনটা ইউজ করা হয়, যাতে হচ্ছে একটার কাজ আরেকটার সাথে কি না হয়, মিক্সড না হয়ে যায় বা কনফ্লিক্ট না করে। এর জন্য এখানে হচ্ছে এক্সট্রা একটা অ্যাডিশনাল পার্ট হচ্ছে প্রোটেকশন পার্ট। এটা অ্যাবিলিটি কি ডিজাইন কেন করা হয়, মাল্টি ইউজার বা মাল্টি টাস্কিং সিস্টেমের জন্য। এখন আসি হচ্ছে আরেকটা এডিশনাল পার্ট কি, মেমোরি ম্যানেজমেন্ট। এন্ড মেমোরি ম্যানেজমেন্ট জিনিসটা কি, খেয়াল করেন মেমোরি ম্যানেজমেন্ট কি কি জিনিসটা কি। ধরেন আমাদের হচ্ছে আমি যদি একটু হচ্ছে ব্যাকে দেখি 8086 এ কি ছিল আমাদের মেমোরি, হচ্ছে 8086 এ 1 মেগাবাইট 1 মেগাবাইট মেমোরি অ্যাক্সেস হতো, অ্যাক্সেস ছিল বা মেমোরি হচ্ছে স্পেসটা কত ছিল, মেমোরি অ্যাক্সেস বা মেমোরি স্পেসটা কি ছিল 8086 এ 1 মেগাবাইট। এখন ধরেন আমার এখানে একটা ইনস্ট্রাকশন আসলো, এমন একটা অ্যাডভান্স ইনস্ট্রাকশন আসলো যে 1 মেগাবাইটের বেশি তার জায়গা লাগবে, ধরেন এখানে 1 মেগাবাইটের জায়গায় তার 2 মেগাবাইট জায়গা দরকার পড়বে, তখন সে কি পারবে, যদি হচ্ছে তার মেমোরিতে স্পেসই না থাকে তখন সে কিন্তু ওই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে পারবে না, কারণ কি স্পেস না থাকলে তো তার হচ্ছে মেমোরি এক্সিকিউট করার কথা না। কিন্তু এই প্রবলেমটাকে সলভ করার জন্য এখানে কি আসছে, মেমোরি ম্যানেজমেন্ট কিভাবে করে সে, তার মেইন মেমোরি আমরা জানি 1 মেগাবাইট, এবং মেমোরি ম্যানেজমেন্ট কি করে এইটার সাথে তাকে কিছু এক্সট্রা মেমোরি, এক্সট্রা মেমোরি সেটাকে কি বলে, ভার্চুয়াল মেমোরি বলে, এক্সট্রা ভার্চুয়াল কিছু মেমোরি তাকে প্রোভাইড করে যাতে করে সে ওই ইনস্ট্রাকশনটা কমপ্লিট করতে পারে। এটা কোথায় হয়, এটা হচ্ছে 80286 এ হয়। 80286 এ কি হয়, ধরেন তার নিজের একটা মেমোরি স্পেস আছে, সেটা হচ্ছে কি 16 বিট, এর সাথে তাকে 1 জিবির একটা হচ্ছে 1 জিবি এর একটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি হচ্ছে প্রোভাইড করা হয়, যাতে করে যদি কখনো এইরকম কোন সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় যে কোন অ্যাডভান্স লেভেলের কোন ইনস্ট্রাকশনের স্পেসটা তার নির্দিষ্ট মেমোরি স্পেস থেকে বেশি হয়ে যায়, তখন যাতে ভার্চুয়াল মেমোরির কাছ থেকে কিছু অংশ কিছু স্পেস সে নিতে পারে বা প্রোভাইড করে তাকে, যাতে করে সে ইনস্ট্রাকশনটা সে এক্সিকিউট করতে পারে বা কমপ্লিট করতে পারে। এই জন্য এটা হচ্ছে এক্সট্রা একটা হচ্ছে কাজ, সেটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট, এক্সট্রা একটা অ্যাডিশনাল পার্ট, সেটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। সেটা একটা একটা কি আকারে থাকে, চিপ আকারে থাকে, বোঝা গেছে মেমোরি হচ্ছে ম্যানেজমেন্ট জিনিসটা কি। আচ্ছা তাহলে যদি মেমোরি ম্যানেজমেন্ট তার মানে, আচ্ছা ভার্চুয়াল জিনিসটা কি বললাম, ভার্চুয়াল মেমোরিটা, ভার্চুয়াল মেমোরিটা হচ্ছে যদি যখন যদি এমন এক্সট্রা লাগে, হ্যাঁ প্রয়োজন হলে এক্সট্রা লাগিয়ে নেওয়া যাবে, হ্যাঁ প্রয়োজন হলে সে কি করবে, আপনার কিছু করতে হবে না, আপনার নিজের থেকে ইউজার থেকে কিছু করতে হবে না, ইউজার শুধু ইনস্ট্রাকশন দিবে, প্রসেসর নিজ থেকে কি করবে সেটাকে অ্যাক্সেস করে নেবে। সেটা কার কাছ থেকে, এই ভার্চুয়াল মেমোরিটা কার কাছ থেকে আসে, এই ভার্চুয়াল মেমোরিটা আসে প্রসেসরের সাথে যে সব হার্ডওয়্যার বা যে সব পার্ট কানেক্টেড থাকে, হার্ড ডিস্কের যে যে পার্ট কানেক্টেড থাকে সেখান থেকে সে কিছু স্পেস নিয়ে থাকে, এটা হচ্ছে হার্ডওয়্যার থেকে বা হার্ড ডিস্ক থেকে প্রোভাইড করা কিছু স্পেস। এই এই স্পেসটা হচ্ছে টেম্পোরারি বা হচ্ছে যখন ইনস্ট্রাকশনের দরকার তখন শুধু প্রোভাইড করে, আদারওয়াইজ সবসময় সে এই স্পেসটা প্রোভাইড করে না। এটা টোটালি হচ্ছে প্রসেসর নিজ থেকে হচ্ছে ওই ভার্চুয়াল মেমোরিটা অ্যাক্সেস করে নেয়। তাহলে ভার্চুয়াল মেমোরিটা বোঝা গেছে জিনিসটা কি, এখানে আছে তাই আমি লিখলাম না, যে আমাদের এখানে হচ্ছে 12.5
মেগাহার্স, 10 মেগাহার্স, 8 মেগাহার্জ এর ক্লক ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়। নর্মালি থ্রি ভার্সন বা থ্রি টাইপস ক্লক ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়, সেগুলো হচ্ছে নামগুলো বলা আছে, এটা শুধু এভাবে নাম বললেই হবে। দেন আমরা হচ্ছে নেক্সট ফিচারে চলে যাই। নেক্সট ফিচারটা কি এখন একটু খেয়াল করেন, আমাদের আপনাদের হচ্ছে মনে আছে কিনা আমি জানি না, 808 আচ্ছা এইটা 8086 আমাদের ডেটা বাস কত বিটের ছিল, 16 বিট, এবং অ্যাড্রেস বাস কত বিটের ছিল, 20 বিট। এটা কি মনে আছে যে অ্যাড্রেস বাস 20 বিট ছিল এবং ডেটা বাস 16 বিট ছিল? জি ম্যাম। এবং তারপর আমরা কি করেছিলাম, 20 বিট কে ক্যালকুলেট করে পেয়েছিলাম 1 মেগাবাইটের মেমোরি সাইজ বা মেমোরি স্পেস। সেটা কিভাবে পেয়েছিলাম, 2 টু দি পাওয়ার এইভাবে লিখেছিলাম, 20 করে আমরা হচ্ছে অলমোস্ট 1 মেগাবাইটের একটা মেমোরি স্পেস পেয়েছিলাম। এবং আমরা কেন তাকে 16 বিটের মাইক্রোপ্রসেসর বলেছিলাম, ডাটা বাস 16 বিট, তাই 16 বিট, কারণ সে 16 বিটের ডাটা ট্রান্সফার করতে পারে। তারপর আমরা দেখলাম যে 8086 এর পরে যে ভার্সনটা আসলো 80186, সেখানেও সেম জিনিস, কিছুই চেঞ্জ হয়নি, শুধু কি 16 বিটের ডাটা বাস ছিল, অ্যাড্রেস বাস 20 বিট ছিল, তাহলে মেমোরি স্পেসও সেম ছিল। কিন্তু অ্যাডভান্স লেভেলে যখন আসলো 8086 অ্যাডভান্স ভার্সনটা যখন আসলো, তখন আমরা খেয়াল করলাম ডেটা বাস 16 বিট থাকলেও অ্যাড্রেস বাসে গিয়ে কি হয়ে গেছে, 24 বিট। তাহলে 24 বিট যখন ক্যালকুলেট করলাম তখন আমরা কি পেলাম, 16 মেগাবাইট মেমোরি সাইজ। তাহলে আমাদের সেকেন্ড হচ্ছে এইটা কি, সেকেন্ড হচ্ছে আমাদের হচ্ছে 24 বিট হচ্ছে অ্যাড্রেস বাস থাকে, তার অ্যাড্রেস বাস হচ্ছে 4 বিট, এবং হচ্ছে এটা কি করে, এটা 4 বিট অ্যাড্রেস বাস থাকে, আর কি জানলাম 16 বিট হচ্ছে ডেটা বাস থাকে, এবং তার সাথে কি থাকে, সে কিভাবে করে 2 টু দি পাওয়ার যদি 24 করা হয় তাহলে তার অলমোস্ট সরি অলমোস্ট 16 মেগাবাইটের হচ্ছে অফ কি ফিজিক্যাল অলমোস্ট 60 ফিজিক্যাল হচ্ছে কি থাকে, ফিজিক্যাল মেমোরি থাকে। তার মানে তার মেমোরি স্পেসটা কত, তার মেমোরি স্পেসটা কত, তার মেমোরি স্পেস হচ্ছে খেয়াল করেন 16 মেগাবাইট, এই যে এখানে লেখা আছে 16 মেগাবাইট তার হচ্ছে মেমোরি স্পেসটা থাকে। তাহলে আমাদের সেকেন্ড এটা কি পেলাম, 16 মেগাবাইটের মেমোরি স্পেস থাকে, এবং তার সাথে 1 জিবি কি থাকে, ভার্চুয়াল মেমোরি অ্যাক্সেস থাকে। তাহলে আমি একটু আগেও যেটা বলেছি, তার সাথে কি থাকে মেমোরিতে কি থাকে, তার সাথে 80286 এ কি থাকে, 286 এ তাহলে আমরা কি পেলাম, তার নিজস্ব হচ্ছে মেগাবাইটের হচ্ছে মেমোরি স্পেস থাকে, মেমোরি স্পেস থাকে, এবং প্লাস 1 জিবি, 1 জিবি অফ ভার্চুয়াল, 1 জিবি অফ কি ভার্চুয়াল মেমোরি থাকে। তাহলে জিনিসটা বুঝতে পেলাম যে হচ্ছে এর মধ্যে সেকেন্ড ফিচারটা কি আসলো, সেকেন্ড ফিচারটা আসছে হচ্ছে তার হচ্ছে 24 বিট অ্যাড্রেস বাস থাকে, এবং সে কতটুকু হচ্ছে মেমোরি অ্যাক্সেস করতে পারে বা মেমোরি স্পেস তার কত, 16 মেগাবাইট, এবং তার সাথে অবশ্যই এই লেখাটা অবশ্যই হচ্ছে ই করতে হবে, উল্লেখ করতে হবে ফিচারে যে 1 জিবি তার ভার্চুয়াল মেমোরি থাকে। কারণ কি, এইটাই তার মধ্যে কি স্পেসিফিক 8086 থেকে, এটাই তার হচ্ছে মেইন জিনিস যেটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট করে। এটা তো তার আছে যে 16 বিট, তার সাথে আমাকে অবশ্যই ভার্চুয়ালটা উল্লেখ করতে হবে যখন আমি ফিচার লিখবো, যাতে এই এই পার্টটা একটু উল্লেখ থাকে। তাহলে আমরা সেকেন্ড ফিচার পেয়ে গেলাম। তাহলে আমরা একটু থার্ডে চলে যাই, থার্ড ফিচারে, ফিচার একটু দেখি কি আছে, থার্ড ফিচার আমরা একটু দেখবো। তাহলে থার্ড থার্ড ফিচারটা কি, থার্ড ফিচারে দেখা যাচ্ছে তার হচ্ছে কি দুই ধরনের অপারেশন মোড আছে, তার হচ্ছে দুই ধরনের অপারেশন মোড আছে। এখন আমরা যদি একটু ব্যাকে দেখি, আমি একটু কম্পেয়ার একটু ব্যাকে হচ্ছে দেখানোর ট্রাই করছি যাতে আপনারা একটু বুঝতে পারেন। মিনিমাম একটা 8086 এ দুইটা মোড আছে, একটা হচ্ছে মিনিমাম আর একটা হচ্ছে কি ম্যাক্সিমাম। তাহলে আমাদের হচ্ছে কয়টা কয়টা
ছিল, একটা হচ্ছে মিনিমাম আর একটা হচ্ছে ম্যাক্সিমাম। মিনিমামটা কি হতো, একটা প্রসেসর নিয়ে কাজ করতো, আর ম্যাক্সিমামটা কি একাধিক প্রসেসর নিয়ে কাজ করতে পারতো। তাহলে ওইখানেও ছিল দুইটা মোড, কিন্তু প্রসেসরের উপর ডিপেন্ড করতো। এখানে হচ্ছে অপারেটিং মোড কটা, দুইটা। তাহলে 80286 এ অপারেটিং মোড দুইটা, কিন্তু তাদের কাজ টোটালি হচ্ছে ভিন্ন। তাহলে ফার্স্ট কাজটা কি, ফার্স্ট হচ্ছে এক নাম্বার হচ্ছে রিয়েল অ্যাড্রেস, রিয়েল অ্যাড্রেস মোড। তাহলে রিয়েল অ্যাড্রেস মোডে কি হয়, রিয়েল অ্যাড্রেস মোডের কাজটা হচ্ছে সে 8086, খেয়াল করেন, সে 8086 এর যে কাজগুলো করতো, 8086 যে যে কাজগুলো করতো বা যে যে ইনস্ট্রাকশন ইউজ করতো, সবই আমরা হচ্ছে রিয়েল অ্যাড্রেস মোডে ইউজ করি। কিন্তু আমি বললাম যে 8086 এর সব ইনস্ট্রাকশন আমরা 80286 এ ইউজ করি, কিন্তু এখানে তাহলে কেন ইউজ করলাম বা দেখার বিষয়টা কি? দেখার বিষয় হচ্ছে যে আমি সেম ইনস্ট্রাকশন 80286 এ ইউজ করলে তার স্পিডটা কতটুকু বা হচ্ছে সে কতটুকু টাইম নিচ্ছে কাজটা কমপ্লিট করতে। তখন আমরা খেয়াল করলাম যে হচ্ছে 8086 থেকে 80286 টাইম ফাস্টার, মানে 6 গুণ আগে হচ্ছে কাজটা কমপ্লিট করে দেয় যখন আমরা হচ্ছে 8086 সেম ইনস্ট্রাকশন গুলা ইউজ করি রিয়েল অ্যাড্রেস মোডে। তখন দেখা গেল যে 6 টাইম বা 6 গুণ আগে বা 6 টাইমস ফাস্টার কাজ করে কার থেকে, 8086 থেকে। তাহলে আমরা কি জানলাম, রিয়েল অ্যাড্রেস মোডে আমরা হচ্ছে 8086 এর যত যাবতীয় কাজ আছে বা যত ইনস্ট্রাকশন আছে সবই আমরা ইউজ করি কোনোরূপ চেঞ্জেস ছাড়া, কোনো কিছু ছাড়া, যা আছে তাই সরাসরি দিয়ে দিই। এবং আমরা রেজাল্ট হিসেবে কি পাই যে 6 গুণ আগে 8086 যেটা হচ্ছে কাজ করতে হচ্ছে, যে টাইমে কাজ করতে, তার থেকে 6 গুণ আগে সে কে কাজ করে দেয়, কাজটা কমপ্লিট করে 80286। এখন যেহেতু এটা আমি টোটালি কাজ করছি কার জন্য, 8086 এর যে কাজগুলো ছিল সেগুলোর জন্য, তার মানে 8086 এর মেমোরি কতটুকু ছিল, 1 মেগাবাইট মেমোরি ছিল, মেমোরি 1 মেগাবাইট ছিল কার জন্য, 8086 এর জন্য। তো এর জন্য হচ্ছে আমার রিয়েল অ্যাড্রেস মোডের জন্য এক্সট্রা কোনো মেমোরির দরকার পড়ে না, মানে রিয়েল যখন হচ্ছে এই মোডটা কাজ করছে তখন আমার এক্সট্রা কোনো মেমোরির দরকার পড়ছে না। তো এই কারণে যত অল মেমোরি ম্যানেজমেন্ট এবং প্রোটেকশন মেকানিজম আর ডিজেবল, মানে ওই সময়টায় মেমোরি ম্যানেজমেন্ট এবং প্রোটেকশন যে মেকানিজমটা 80286 এ দেখেছি সেটা কাজ করে না। এবং তারপরে কি, তারপরে এইটা কি ছিল, 80286 এ কি হয়, অবজেক্ট কোড থাকে। অবজেক্ট কোডটা কিভাবে, কেন বললাম অবজেক্ট কোড, কারণ কি এই কাজটা আমরা কিভাবে বুঝলাম যে 6 টাইম ফাস্টার, আমরা বুঝেছি হচ্ছে যখন আমাদের কাজটা কমপ্লিট হয়েছে তারপর আমি হচ্ছে একটা রিপ্লাই দিতে পেরেছি যে, বা আমি একটা কাজ বুঝতে পেরেছি যে এটা 6 টাইম ফাস্টার। যখন এরকম কিছু হচ্ছে যে আগে আমি কোনো কিছু বলতে পারছি না, কাজটা আমি হচ্ছে অবজেক্ট মানে পরবর্তীতে জানতে পারছি যে হচ্ছে এই কাজটা আগে কমপ্লিট হচ্ছে, ওইসব ক্ষেত্রে আমরা বলতে পারবো এটা কি, অবজেক্ট কোড। অবজেক্ট কোড মেইনলি বলা হয় যখন কোনো কোড কম্পাইল করার পর পাওয়া যায়, মানে কম্পাইল করার পর যখন আমরা কোনো রেজাল্ট পাই বা কম্পাইল করার পর যদি কোনো কোড থাকে সেটাকে বলে অবজেক্ট কোড। এখন আমাকে একটু বলেন তো রিয়েল অ্যাড্রেস মোডটা কি বুঝতে পেরেছেন কি পারেননি, একজন একটু বলেন তো, নোমান একটু বলেন তো রিয়েল অ্যাড্রেস মোডটা কি। নোমান কি আছে, নোমান যদি না থাকে তাহলে হচ্ছে রুবেল একটু বলেন। জি ম্যাম, 8086 এর যে 286 রিয়েল টাইম অ্যাড্রেস মোড মানে ফাস্ট আর কি, যে যেমন 8086 যে ইনস্ট্রাকশন গুলো ব্যবহার করা হইতো সমস্ত ইনস্ট্রাকশন গুলো 8086 ও ব্যবহার করা, কিন্তু জাস্ট ওই ইনস্ট্রাকশন গুলো ফাস্ট কাজ করে আর কি, মানে টাইমটা কম লাগে আর কি। হ্যাঁ, টাইম কম লাগে। তারপরে তারপরে কেন এখানে হচ্ছে আমার মেমোরি ম্যানেজমেন্ট আর প্রোটেকশন মেকানিজমের দরকার হয় না, ফোন একটু বলেন তো যে কেন আমার এখানে মেমোরি ম্যানেজমেন্ট আর প্রোটেকশনের দরকার পড়ছে না। ম্যাম নেট প্রবলেম তো, কথাগুলো ভালো বুঝতে পারিনি আমি, আবার আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নেই। আচ্ছা আমি একটু, আপনি হচ্ছে একটু রেকর্ডেড ফাইলটা একটু পরে হচ্ছে একটু হচ্ছে ই করে নেবেন যাদের হচ্ছে নেট একটু প্রবলেম। আচ্ছা আমি তাহলে আরেকবার একটু বলি,
সেটা কি? এক ফার্স্ট পয়েন্টটা কি ছিল? ফার্স্ট পয়েন্টের কথা ছিল এরকম যে রিয়েল অ্যাড্রেস মোড কি করে, রিয়েল অ্যাড্রেস মোডে হচ্ছে সব ইনস্ট্রাকশন সেম টু সেম, কোন চেঞ্জেস ছাড়া ইউজ করা হয়, শুধুমাত্র এটা দেখার জন্য যে তার টাইমটা কতটুকু খরচ হচ্ছে বা তার স্পিডটা কতটুকু। তখন তারা দেখতে পেলো যে হচ্ছে 8086 থেকে যে 6 টাইম ফাস্টার কে 8286। এখন যেহেতু এখানে আমি শুধুমাত্র 8086 এর ইনস্ট্রাকশন গুলো ইউজ করছি, তাহলে আমরা সবাই অলরেডি জেনে গেছি যে 8086 এর ইনস্ট্রাকশন এর বা মেমোরি স্পেসটা কত, 1 মেগাবাইট। তো সেক্ষেত্রে হচ্ছে 8086 এ এক্সট্রা কোনো মেমোরি দরকার পড়ে না। যেহেতু এক্সট্রা মেমোরি দরকার পড়ছে না, সেহেতু আমরা কি করব এখানে, সেহেতু বললো যে মেমোরি ম্যানেজমেন্ট এবং প্রোটেকশন মেকানিজম যেটা ছিল সেটার, এই রিয়েল মোড যখন অন থাকবে তখন এই এই দুইটা মেকানিজম এর কোনো দরকার নেই, বাট ওই মেকানিজম গুলা ওই টাইমটাতে কাজ করবে না। এবং অবজেক্ট কোড কম্পারেটিবল উইথ 80, এটা বলতে বোঝাচ্ছে, অবজেক্ট কোড আগে বলি, অবজেক্ট কোড হচ্ছে কোনো সোর্স কোডকে কম্পাইল করার পর যে কোডটা পাওয়া যায় সেটাকে বলে। এখন এখানে এটা অবজেক্ট কোড হিসেবে ধরার কারণ হচ্ছে, কারণ আমরা কাজটা শেষ করার পর জানতে পারলাম যে হচ্ছে 8086 6 টাইম ফাস্টার। লাস্টে জানার কারণে, কারণ আমরা এই কাজটা ফার্স্টে বলতে পারছিলাম না যে 6 টাইম ফাস্টার না 1 টাইম ফাস্টার না 2 টাইম ফাস্টার, এর জন্য এটাকে অবজেক্ট কোড হিসেবে কম্পেয়ার করা হয়েছে কার সাথে, 8086। এটা হচ্ছে রিয়েল মোড। এখন আসি প্রোটেক্টেড ভার্চুয়াল অ্যাড্রেস মোড। একটু দুই নাম্বারটা আরেকবার একটু বলবেন। আচ্ছা, দুই নাম্বারটা হচ্ছে দুই নাম্বারটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট এবং প্রোটেকশন মেকানিজম আর কি ডিসেবল। আমরা তো কি জানি, আমরা হচ্ছে এখানে উপরে যদি আমি একটু দেখাই ফিচারটা, সরি উপরে ফিচারটা যদি একটু নিচে নিয়ে আসি, তাহলে আমাদের কি ছিল 8086 এর ফার্স্ট ফিচারে কি ছিল, আমাদের মেমোরি ম্যানেজমেন্ট এবং প্রোটেকশন নামে দুইটা এডিশনাল পার্ট ছিল। এখন যখন আমাদের হচ্ছে অপারেশনের রিয়েল অ্যাড্রেস মোডটা ওপেন থাকবে, তখন এই দুইটা ওইটা পার্ট বা মেকানিজম কি থাকবে, ডিসেবল থাকবে, মানে অফ থাকবে ওই টাইমটার জন্য। রিয়েল মোড যখন ওপেন থাকবে, অপারেশনটা চলবে ওই টাইমটায়, সে কিছুক্ষণের জন্য অফ থাকবে। কারণ কি, এই দুইটা কেন দরকার, মাল্টিটাস্কিং এর জন্য প্রোটেকশন দরকার, আর হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টের জন্য কি দরকার, মানে কতক্ষণ দরকার, যখন মেমোরি থেকে ওভার কিছু স্পেস আমার দরকার, মানে 16 মেগাবাইটের থেকে বেশি কিছু দরকার, তখন আমার এই যে এই জিনিসটা তখন দরকার ছিল। কিন্তু আমরা যখন 8086 এর কোনো কাজ করছি, তখন কি আমার এত মেমোরি দরকার পড়বে? 8086 এর যখন কোনো ইনস্ট্রাকশন থাকে, তখন কিন্তু আমার এত মেমোরি দরকার পড়বে না, 1 মেগাবাইট মেমোরি হলেই হবে। তাহলে কি, এই রিয়েল অ্যাড্রেস মোডের জন্য নর্মালি 1 মেগাবাইট হলেই কাজটা হয়ে যাবে। তাহলে তখন এক্সট্রা যেহেতু মেমোরি দরকার পড়ছে না, তখন আমার এই মেমোরি ম্যানেজমেন্ট ওই ওই টাইমে অফ অফ থাকবে কিছুক্ষণের জন্য, বা প্রোটেকশন, কারণ 8086 মাল্টিটাস্কিং করছে না, তখন সে কি করবে, প্রোটেকশন মেকানিজমটা ওই টাইমটাই ডিসেবল, মানে ওই টাইমটার জন্য অফ থাকবে। বুঝা গেছে? এমনি তো প্রসেসরে থাকবে, কিন্তু রিয়েল মোড অন থাকলে ওই টাইমটা একটু অফ থাকবে কিছুক্ষণের জন্য, তখন 8086 এর মতো আচরণ করবে। হ্যাঁ, 8086 এর মতো আচরণ করে, কিন্তু কি করবে, একটু ফাস্ট কাজটা করে দেখবে, টাইম ফাস্টার হবে। হ্যাঁ, ঠিক আছে, রিয়েল মোডটা বুঝা গেছে এখন? জি ম্যাম, বুঝছি। আচ্ছা, এখন হচ্ছে একটু দেখি, এখন হচ্ছে নেক্সট আসছে কি, প্রোটেক্টেড ভার্চুয়াল অ্যাড্রেস মোড। নামটা দেখে কি মনে হচ্ছে, প্রোটেক্টেড, তার মানে এখানে অবশ্যই মাল্টিটাস্কিং কাজ হবে, তার মানে প্রোটেকশন মেকানিজম এখানে কাজ করবে। তাহলে ফার্স্ট অফ অল কি দেখলাম, প্রোটেক্টেড, তাহলে এখানে প্রোটেকশন মেকানিজম কাজ করবে। দেন আমরা কি দেখলাম, ভার্চুয়াল অ্যাড্রেস মোড, মানে ভার্চুয়াল মেমোরি এখানে কাজ করবে, তার মানে কি, এখানে আরেকটা কি, মেমোরি ম্যানেজমেন্টও কাজ করবে। তাহলে রিয়েল অ্যাড্রেসে যেটা ডিসেবল ছিল, প্রোটেকশন ভার্চুয়াল মোড অ্যাড্রেসে সেটা কি হয়ে গেল, অ্যাক্টিভ বা হচ্ছে ইনেবল হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট এবং প্রোটেকশন দুইটাই হচ্ছে ক্যাপেবল হবে। এখন আসি এটা কোন কোন ক্ষেত্রে হিসাবে, যদি আমাদের ইনস্ট্রাকশনটা অ্যাডভান্স লেভেল ইনস্ট্রাকশন হয়, মানে 8086 এ তো আছে একটা ইনস্ট্রাকশন ছিল, কিন্তু যদি অ্যাডভান্স লেভেলের কোনো ইনস্ট্রাকশন থাকে যেটা কিনা তার নিজের মেমোরি স্পেস, মানে 8086 এ যে 16 মেগাবাইট মেমোরি স্পেস থেকেও বেশি জায়গা দরকার পড়ে, তখন সে কি করবে, এই অ্যাডভান্স ইনস্ট্রাকশন সেটটা তখন হচ্ছে, সরি, তখন এই মোডটা কাজ করবে। যদি কোনো অ্যাডভান্স ইনস্ট্রাকশন সেট থেকে আমার হচ্ছে এক্সিকিউট করতে হয় যেটা কিনা 16 মেগাবাইটের বেশি জায়গা দরকার পড়ে,
তখন আমরা কি কোন মোড ইউজ করব? প্রোটেক্টেড ভার্চুয়াল অ্যাড্রেস মোড। এটা সংক্ষেপে আমরা কি লিখতে পারি? PVAM। পরীক্ষায় এই সংক্ষেপ নামটা আসতে পারে PVAM। তাহলে কি বললাম সংক্ষেপ নামটা কি? পি পি এর প্রোটেক্টেড, ভি হচ্ছে ভার্চুয়াল, এর হচ্ছে অ্যাড্রেস, আর এম হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম যে হচ্ছে 8028 কাজ করবে কি, অল অফ ইটস মেমোরি ম্যানেজমেন্ট, তার পুরাটা মেমোরি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবে, এবং অ্যান্ড প্রোটেকশন ক্যাপাবিলিটিস উইথ অ্যাডভান্স ইনস্ট্রাকশন সেট। মানে প্রোটেকশন ক্যাপাবিলিটি থাকবে কার জন্য? অ্যাডভান্স, খেয়াল করেন এখানে বারবার একটা কথাই বারবার আমি বলছি, অ্যাডভান্স ইনস্ট্রাকশন সেট, এমন কিছু অ্যাডভান্স ইনস্ট্রাকশন সেট থাকবে যেগুলো তার এই পুরো মেমোরি ইউজ করার পরও কিছু মেমোরি হার্ড ডিস্ক থেকে নিবে। তখন আমরা কোন মোড ইউজ করব? প্রোটেক্টেড ভার্চুয়াল মেমোরি ইউজ হবে ওই সময়। কেন সোর্স কোড বলেছে? সোর্স কোড কম্পার্টিবল, কারণ কি, অ্যাডভান্স ইনস্ট্রাকশন যখন ইউজার বা প্রোগ্রামার ইউজ করছে তখন তো সে জানে এটা অ্যাডভান্স হচ্ছে লেভেলের কোন ইনস্ট্রাকশন, তখন সে ধরেই নিবে যে তার মেমোরিটা কি হবে, এক্সট্রা লাগবে মেমোরি। এর জন্য সে আগে থেকে জানে বলে এটাকে কি বলা হয়েছে, সোর্স কোড কম্পার্টিবল উইথ 8086 এর কম্পার উপর ভিত্তি করে, ইনস্ট্রাকশন উপর ভিত্তি করে এটাকে সোর্স কোড বলা হয়েছে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার সবাই? কোন মোড কখন কাজ করবে এইটুকু সবাই ক্লিয়ার? জি ম্যাম। সেকেন্ড কম্পার্টিবল 8086 সোর্স কোড ওইটা একটু আবার বলুন। আচ্ছা, সোর্স কোড যেটা বললাম যে হচ্ছে আমরা সোর্স কোড কাকে বলি, যে কোডটাকে আমরা হচ্ছে কম্পাইল করার জন্য দিই, যে কোডটা আমরা নরমালি লিখি বা যে ইনস্ট্রাকশনটা নরমালি লিখি, তারপরে তাহলে আমরা ওইটাকে কি বলি, সোর্স কোড বলি। এখন এখানে সোর্স কোড এইভাবে চিন্তা করা হয়েছে যে যখন আমি কোনো সরি অ্যাডভান্স লেভেলের কি করলাম, যখন আমি অ্যাডভান্স লেভেলের হচ্ছে ইনস্ট্রাকশন দিলাম তখন কি ইউজ যে হচ্ছে প্রোগ্রামার বা যে হচ্ছে ইউজ করছে যে ইনস্ট্রাকশন দিচ্ছে সে কিন্তু জানে যে এটা হচ্ছে ইনস্ট্রাকশনটা কি অ্যাডভান্স লেভেল। ধরেন আমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, মুভ এর একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, তখন আমি যদি 8 বিটের ডাটা দিই তাহলে আমি কি জানি না যে এই ডাটাটা 8 বিটের হবে বা 16 বিটের দিলে? আমি কিন্তু জানি, প্রোগ্রামার কিন্তু জানে যে 16 বিটের ডাটা সে প্রোভাইড করেছে। তখন অ্যাডভান্স লেভেল যখন ইনস্ট্রাকশন দেয় তখন ইউজার কিন্তু জানে যে হচ্ছে তার ইনস্ট্রাকশনটা অ্যাডভান্স, তার মানে সে কম্পাইল করার আগেই জেনে যাচ্ছে তার কোডটা কি। তখন এর জন্য এই প্রোটেক্টেড ভার্চুয়াল অ্যাড্রেস মোডে কোডটাকে 80286 কি সোর্স কোড হিসেবে কম্পেয়ার করা হচ্ছে কার সাথে, 8086 এর সোর্স কোড হিসেবে, 8086 এর যেটা কিনা হচ্ছে আমাদের রিয়েল অ্যাড্রেসে কি দেখেছি, অবজেক্ট কোড। কেন? কারণ এখানে আমরা অ্যানসারটা বা হচ্ছে আমরা কখন জানতে পারি যে এটা সিস্টেমটা ফাস্টার, কম্পাইল করার পর, কম্পাইল করার পর আমাদের যে রেজাল্টটা দেয় তারপর আমরা বুঝতে পারি যে এটা 6 গুণ আগে সেরে কাজটা বা তার স্পিডটা অনেক বেশি এবং টাইমটা অনেক কম লেগেছে, এর জন্য এটা কি বলেছে, অবজেক্ট কোড। বুঝা গেছে দুইটা জিনিসের মধ্যে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে হচ্ছে নেক্সট ফিচার, খেয়াল করেন এখনো কিন্তু ফিচার শেষ হয়নি, উপরে একটু দেখবেন যে ফিচার কন্টিনিউ। তাহলে নেক্সট ফিচারটা কি? নেক্সট ফিচার হচ্ছে এখানে কিছু স্পেশাল, খেয়াল করেন কিছু স্পেশাল ইনস্ট্রাকশন থাকে আমাদের, কিছু কিছু ইনস্ট্রাকশন থাকে না একটা নির্দিষ্ট কাজ করার জন্য, সেরকম কিছু স্পেশাল ইনস্ট্রাকশন থাকে টু সাপোর্ট অপারেটিং সিস্টেম, মানে অপারেটিং সিস্টেম কে সাপোর্ট করার জন্য কিছু কিছু ইনস্ট্রাকশন থাকে। তাহলে এই ইনস্ট্রাকশন গুলো কি করতে পারে, কি কাজ করতে পারে? এক, সে কি করতে পারে যদি কোনো কাজ চলতে থাকে, মানে কারেন্টলি ধরেন একটা কাজ চলছে, ধরেন একটা ইনস্ট্রাকশন চলছে বা কাজ করছে, একটা ইনস্ট্রাকশন ধরে চলছে, সেই ইনস্ট্রাকশনটাকে কি করবে, ধর মেমোরিতে একটা হচ্ছে কাজ হিসে চলছে, তখন হচ্ছে কারেন্ট কোন কাজকে সে কি করবে, এন করে দিতে পারবে, মানে বন্ধ করে দিতে পারবে ওই কাজটাকে। তাহলে সে কি করতে পারবে, ওই ইনস্ট্রাকশনটা ফার্স্ট কাজকে কি করবে, ওই কাজটাকে বন্ধ করে দিতে পারবে, এবং সে কি করবে ওই কাজের স্ট্যাটাসটাকে বা স্টেপটাকে সেভ করে রাখতে পারে, মানে সেভ করে সে রাখতে পারে। দেন সে কি করবে, সুইচ করতে পারবে, মানে নতুন কোনো টাস্কে, কারেন্ট টাস্ক থেকে নতুন কোনো টাস্কে সে কি করতে পারছে, সুইচ করতে পারছে। দেন কি করবে, লোড করবে তার স্টেপ গুলাকে, সে ইচ্ছা করলে লোডও করতে পারে। দেন কি করতে পারবে, সে নতুন টাস্কে এক্সিকিউট করতে পারবে। তাহলে সে টোটালি 6টা কাজ করতে পারবে। সে ফার্স্ট কাজ কি, এটা কিন্তু বারবার বলছি, স্পেশাল ইনস্ট্রাকশন টু সাপোর্ট অপারেটিং সিস্টেম। তাহলে এই স্পেশাল ইনস্ট্রাকশনটা কি করে,
ফার্স্ট অফ অল সে একটা কাজ করতে পারে, যে একটা কাজ চলছে, একটা কাজ কন্টিনিউসলি চলছে, তাকে হঠাৎ করে সে কি করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে কাজটা, এন্ড করে দিতে পারে। সে আরেকটা কি করতে পারে, সেভ করতে পারে তার স্টেট গুলাকে, মানে তার যে স্টেট গুলা বা ওই টাইমের টাস্কের যে স্টেট গুলো ছিল সেগুলোকে সেভ করে রাখতে পারে। আরেকটা কাজ কি করবে, সুইচ করতে পারে, যে একটা কাজ থেকে কারেন্ট কাজ থেকে আরেকটা কাজে সুইচ করা, বা আমরা বলি না সুইচ অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট চালাচ্ছি আরেকটা অ্যাকাউন্টে সুইচ করলাম, বা একটা জব করছে আরেকটা জবে সুইচ করা বলে না, সেরকম হচ্ছে একটা থেকে আরেকটাই হচ্ছে সুইচ করতে পারে, সাথে সাথে কি করতে পারে লোড করতে পারে, এবং লাস্ট অফ ওয়ান সে কি করতে পারে এক্সিকিউট করতে পারে। এটাই হচ্ছে স্পেশাল, এটা শুধু এইগুলো জানবেন যে কি কি কাজ করে, এটা এত ডিটেলস এ হচ্ছে জানতে হবে না, শুধুমাত্র কি কাজ করে এটা শুধু জানবেন। দেন হচ্ছে এটাতে কতগুলা পিন থাকে, 68 পিন, যেটা আমরা 8086 তে কয়টা দেখেছি, 80 পিন দেখেছিলাম, এখন কয়টা, 68 পিন। এখন তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমরা একটু পরেরটাই দেখি, তাহলে পরে আমাদের আর কিছু নেই, আমাদের ফিচার এইখানেই শেষ। তাহলে আমরা কয়টা ফিচার দেখলাম এখানে দেখেন তো, একটা, দুইটা, এখানে দুইটা মিলে একটা, তিনটা, চারটা, পাঁচটা, আর একটা ছয়টা। তাহলে আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যদি পরীক্ষায় বলে ফিচার লিখতে, ফিচার গুলা লিখতে 80286 এর জন্য, অবশ্যই বলে দেওয়া থাকবে 80286 জন্য, তখন আমরা কি করব, যদি 2 মার্কস থাকে, খেয়াল করেন যদি 2 মার্কসের থাকে তখন আমরা কি করব, শুধুমাত্র হচ্ছে মেইন মেইন পয়েন্ট গুলা লিখবো, মেইন মেইন প্রত্যেকটা পয়েন্ট লিখবো, কিন্তু মেইন কথা, যেমন এখানে কি লিখতে পারে, ইট ইজ এ হাই পারফরমেন্স মাইক্রোপ্রসেসর উইথ মেমোরি ম্যানেজমেন্ট এন্ড প্রোটেকশন, এতটুকু লিখবো আর কিছু লিখবো না। যদি খেয়াল করেন আমি কি বলেছি, 2 মার্কস মানে ফিচারে যদি 2 মার্কস আসে তখন ধরেন এই লাইনটা লিখলাম, তারপরে কি লিখলাম, অ্যাভেলেবল ইন ক্লক ফ্রিকোয়েন্সি, নামগুলো লিখে এটা শেষ করে দিলাম। দেন কি, যে এই দুইটা মিলে একটা লিখবো, যে হচ্ছে 80286 এ কি থাকে, 24 বিট অ্যাড্রেস বাস থাকে, যেটা অ্যাভেলেবেল হয় কি 16 বিট মাইক্রোপ্রসেসর মেমোরি অ্যাক্সেস অ্যান্ড 1 GB অফ ভার্চুয়াল মেমোরি ফর ইচ টাস্ক, মানে প্রত্যেকটার জন্য 1 GB করে ভার্চুয়াল মেমোরি অ্যাক্সেস করা থাকে। তারপরে এখানে শুধুমাত্র কি লিখবো, এটার দুইটা অপারেটিং মোড আছে, শুধুমাত্র নামগুলা, রিয়েল অ্যাড্রেস মোড, প্রোটেক্টিভ ভার্চুয়াল অ্যাড্রেস মোড। দেন কি করবো, এখানে বলবো যে এই লাইনটা শুধু লিখবো, যে 8086 এ স্পেশাল ইনস্ট্রাকশন থাকে কার জন্য, অপারেটিং সিস্টেমের জন্য। আর তারপরে কি লিখবো, 68 বিট পিন প্যাকেজ, শুধুমাত্র যদি 2 মার্কসে থাকে, কিন্তু যদি হচ্ছে এক্সপ্লেইন করতে বলে বা হচ্ছে 3 মার্কসে থাকে তখন আমাকে তো অবশ্যই পুরোটা লিখতে হবে, এই এইটা দেওয়ার দরকার নেই, টেবিল দেওয়ার দরকার নেই। আরেকটা কি হতে পারে, যদি বলে অপারেশন মোডগুলা বর্ণনা করো বা অপারেশন মোডগুলার নাম লেখো এবং তারপরে এক্সপ্লেন করো, তখন আমরা শুধু এইটুকু লিখ, রিয়েল মোড কি করে এইটুকু লিখবো, প্রোটেক্টেড মোড ভার্চুয়াল মোড কি করে সেটা লিখবো, এইটুকু। ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আর্কিটেকচারে চলে যাই, আর্কিটেকচার অফ 80286 বা কি ব্লক ডায়াগ্রাম অফ 80286। এখন এটা হচ্ছে আমাদের হচ্ছে নরমাল ড্রাফট এর মতো একটা হতে পারে, মানে নরমাল সেন্সে আমরা যাতে বেসিকটা ধরতে পারি 80286 এর, সেভাবেই সেটা হচ্ছে ড্র করা আছে বা সেভাবে আর্কিটেকচারটা তৈরি করা আছে। এখানে দেখেন রেজিস্টার গুলা 80286 এ যেরকম দেখেছি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে কত বিটি করা ওইভাবে নাই, কিন্তু হচ্ছে আমাদের পুরো পার্টটাকে কি করে দেওয়া আছে, নামগুলা দিয়ে দেওয়া আছে। আচ্ছা, আমাদের কি মনে আছে 80086 এ পাইপলাইনিং ছিল? জি ম্যাম, আমাদের পাইপলাইনিং ছিল, পাইপলাইনিং ছিল, সেটা কি করত, আমাদের হচ্ছে পাইপলাইনিং থাকার কারণে সেখানে দুইটা পার্টে ভাগ হয়ে গিয়েছিল, আমাদের 80086 এর ফিগারটা বা ডায়াগ্রামটা দুইটা পার্টে ভাগ হয়ে গেছিল, একটা বিআইইউ আর একটা কি ইউ, বাস ইন্টারফেস ইউনিট, আর একটা কি এক্সিকিউশন ইউনিট। সেম ওইটার মতোই 80286 এ কি থাকবে, পাইপলাইনিং থাকবে, সেটা কয়টা ভাগ হবে দেখেন তো, এখানে কয়টা ভাগ, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ভাগ হবে, আগে ছিল দুইটা এখন হয়ে গেছে কয়টা, চারটা। তাহলে ফার্স্ট ভাগ কি অ্যাড্রেস ইউনিট, সেকেন্ডটা কি বাস ইউনিট, তারপরটা কি ইনস্ট্রাকশন ইউনিট, তারপর হচ্ছে এক্সিকিউশন ইউনিট। এখন আজকে আমরা হচ্ছে দেখবো যে চারটা ভাগে কোনটাতে কি কাজ করে, নর্মালি আমরা শুধু জানবো যে কোন পার্টটাতে কি কাজ করে।
এবং এই প্রত্যেকটা পার্টের বর্ণনা পরবর্তীতে দেওয়া আছে, আমি পরবর্তীতে আবার দেখাবো। তাহলে আমি একটু স্টার্ট করি। তাহলে আমরা ফার্স্ট একটু স্টার্ট করি এখান থেকে, যে ফার্স্ট পার্ট কি আমাদের অ্যাড্রেসিবিলিটি, তার মানে বোঝাই যাচ্ছে অ্যাড্রেসিবিলিটি কি হবে, সে অ্যাড্রেস পাস করবে। আমরা নর্মালি 8086 এ দেখে আসছি, আমাদের একটা যদি কখনো কোনো ইনস্ট্রাকশন অ্যাক্সেস করতে হয় মেমোরি থেকে বা কোনো ইনস্ট্রাকশন কে নিয়ে কাজ করতে হলে তার একটা ফিজিক্যাল অ্যাড্রেস আমাদের বের করতে হয়। খেয়াল আছে যে ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হয় সেগমেন্ট, এইভাবে হচ্ছে আমাদের একটা ইকুয়েশন ছিল, আশা করি খেয়াল থাকার কথা, যে আমাদের আছে ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হয়। মেমোরি থেকে কোনো কিছু নিতে হলে তার অ্যাড্রেসটা আগে জানতে হয়, সেটার জন্য আমাকে কি করতে হয়, ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য সেগমেন্ট জানতে হয় এবং কি জানতে হয়, অফসেট জানতে হয়। এখন এখানে একটু খেয়াল করেন তো, অ্যাড্রেস ইউনিটে সেগমেন্ট অফসেট আছে কিনা খেয়াল করেন, এই যে সেগমেন্ট পার্ট, এই যে অফসেট পার্ট, এই দুইটা মিলিত হয়ে কি করে আমাদের একটা ফিজিক্যাল অ্যাড্রেস দেয়। ফিজিক্যাল অ্যাড্রেসটা দেওয়ার মানে ওই যে ইনস্ট্রাকশনের উপর কাজ করব তার একটা অ্যাড্রেস আমাদের দিয়ে দেয়। তাহলে এই ইউনিটটা কি কাজ করে, ফার্স্ট অফ অল ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করে, তারপরে কি করে সে সেখানে সেগমেন্ট আর অফসেটের একটা হচ্ছে পার্ট থাকে, তারপরে সে কি করে এখান থেকে অ্যাড্রেসটা ক্রিয়েট করে, বা হচ্ছে অ্যাড্রেসটা সে ক্যালকুলেট করার পর কাকে পাঠায়, সে অ্যাড্রেসটা বাস ইউনিটের কাছে পাঠায়। সে অ্যাড্রেসটা কার কাছে পাঠাচ্ছে, বাস ইউনিট, তার মানে অ্যাড্রেস ইউনিটের পরে কে কাজ করবে, বাস ইউনিট কাজ করবে। এখন বাস ইউনিট কি করে, বাস ইউনিটে মেইনলি রিড রাইট এর যত অপারেশন আছে সব কোথায় কাজ করে, বাস ইউনিটে কাজ করে। মানে আমি যদি কিছু রিড করতে চাই, কোনো ইনফরমেশন বা কোনো কিছু রাইট করতে চাই, সেটা কে করবে, বাস ইউনিট করবে। কেন করবে, কারণ কি আমার মেমোরির অ্যাড্রেসটা কাকে পাঠিয়েছে, বাস ইউনিটে। তাহলে সে কিভাবে রিসিভ করবে, সেটা অ্যাড্রেস ল্যাচের মাধ্যমে, যেটা কিনা A0 to A23 লাইনের মাধ্যমে সেটা রিসিভ করবে সে অ্যাড্রেসটা। তারপরে সেটা কি করবে, অ্যাড্রেসটা রিসিভ করার পর কি করবে, আচ্ছা যদি কারো নেট প্রবলেম হয় তাহলে পরবর্তীতে একটু হচ্ছে ই করে নেবেন রেকর্ডেড ফাইলটা আর স্টুডেন্ট আইডিটা দিয়ে দিয়ে যাবেন। যাই হোক, আমি কোথায় ছিলাম, যে অ্যাড্রেস কি আছে এখানে, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে না ক্লিয়ারলি? জি ম্যাম, শোনা যাচ্ছে তো। মানে এটা কি হচ্ছে, শোনা যাচ্ছে না ঠিক আছে? আচ্ছা ঠিক আছে না ম্যাম, ওনার আচ্ছা। তাহলে আমরা কি জানলাম, ফিজিক্যাল অ্যাড্রেস পেলাম, তখন আমরা কি করলাম, ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে অ্যাড্রেস লেচের মাধ্যমে এক্সেপ্ট করলাম। এক্সেপ্ট করে আমাদের হচ্ছে আমরা কি করলাম, প্রিফেস করলাম জিনিসটাকে, ইনস্ট্রাকশনটাকে নিলাম বা প্রিফেস করলাম। প্রিফেস করে ডাটা ট্রান্সফার মানে মাধ্যমে ইনফরমেশনটা নিয়ে কার কাছে স্টোর করলাম, 6 বাইটের প্রিফেস কিউ। এখন আমাকে একটু হচ্ছে আমি যদি একটু ব্যাকে রিকল করি, তাহলে 8086 এ যদি একটু ব্যাকে আপনাদের একটু ই করি, ইনস্ট্রাকশন কিউ নামে আমাদের একটা হচ্ছে পার্ট ছিল, ইনস্ট্রাকশন কিউ, সেটা হচ্ছে কত বাইট বাইটের ছিল, 6 বাইটের, যেটার মধ্যে কি করে সেটা 6 বাইটের ছিল, সেটাতে কি হয় ইনস্ট্রাকশন গুলা মেমোরি থেকে নিয়ে এটার মধ্যে স্টোর করে রাখা হতো, 6টা ইনস্ট্রাকশন বা 6 বাইটের ইনস্ট্রাকশন স্টোর করে রাখা যেত। এটা কি মনে আছে সবার, বা জিনিসটা কি মাথায় আসছে, যে ইনস্ট্রাকশন কিউ নামে আমাদের একটা পার্ট ছিল 8086 এর আর্কিটেকচারে? জি ম্যাম। তাহলে এখানে দেখেন তো এই জিনিসটাই সেম কিনা, 6 বাইট প্রিফেজ কিউ, আগে 8086 এ যে ইনস্ট্রাকশন কিউটা ছিল সেটা এখানে কি কি নামে আছে, 6 বাইট প্রিফেজ কিউ। তার মানে কি যে ইনস্ট্রাকশন গুলো আসবে সেগুলো হচ্ছে এখানে স্টোর হয়ে থাকবে। তাহলে বাস ইউনিটে কি কি কাজ হলো, অ্যাড্রেসটাকে নিলো অ্যাড্রেস ইউনিট থেকে, প্রিফেস করলো তার মাধ্যমে প্রিফেস মডিউলের মাধ্যমে, তারপর ডাটার মাধ্যমে সে ডাটাটাকে ট্রান্সফার করলো, ট্রান্সফার করে কার কাছে ট্রান্সফার করলো, প্রিফেজ কিউ, খেয়াল করেন এটার নাম দিয়েছে কি প্রিফেজ কিউ। এবং সেটা কত বাইট স্টোর করে রাখতে পারে, 6 বাইট স্টোর করে রাখতে পারে। আচ্ছা তারপর হচ্ছে যখন এই এই স্টোর করা হয়ে গেছে, তখন নেক্সট ইনস্ট্রাকশনটা ইউনিটটা কি, ইনস্ট্রাকশন ইউনিট। ইনস্ট্রাকশন ইউনিট কি হয়, এটা নাম কেন ইনস্ট্রাকশন ইউনিট দেওয়া হয়েছে, কারণ সে এখন কি করবে, এখান থেকে প্রিফেস কিউ থেকে ইনস্ট্রাকশন গুলাকে ডিকোড করা শুরু করবে, ইনস্ট্রাকশনকে ডিকোড করা শুরু করবে। এখন এই ইনস্ট্রাকশন একটা একটা করে ডিকোড করবে, আর একটা করে
আরেকটা দেখেন ইনস্ট্রাকশন কিউ নামে আরেকটা অপশন এখানে রেখে দিয়েছে, বা আরেকটা পার্ট আছে সেখানে কি হবে 3 বাইটস, খেয়াল করেন এখানে ছিল 6 বাইট আর এটা হচ্ছে 3 বাইটস, মানে 3 বাইটস এর ইনস্ট্রাকশন কিউ স্টোর করে রাখতে পারে। তাহলে এখানে দুইটা স্টোরেজ কাজ করছে, একটা ইনস্ট্রাকশন কে স্টোর করছে আর একটা ডিকোড করা ইনস্ট্রাকশন কে স্টোর করছে। যখন তার ইনস্ট্রাকশন 3 বাইট ইনস্ট্রাকশন ডিকোড হয়ে যাচ্ছে তখন সে কি করছে, একটা সিগন্যাল এক্সিকিউশন ইউনিটের কন্ট্রোল ইউনিটের কাছে পাঠাচ্ছে, এক্সিকিউশন পার্টের কন্ট্রোল ইউনিটের কাছে একটা সিগন্যাল পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে, যে আমার ইনস্ট্রাকশন ডিকোড করা হয়ে গেছে, এখন আমি মেন কাজে চলে যেতে চাচ্ছি। এখন মেন কাজটা কি, আমাদের মাইক্রোপ্রসেসর মেন কাজ কে করে, ALU করে, কারণ কি অ্যারিথমেটিক আর হচ্ছে কি লজিক্যাল ইউনিটের যে কাজটা করে সেটা কে করে, অ্যারিথমেটিক বা লজিক্যাল ইউনিটের কাজ হচ্ছে ALU করে। তার মানে ALU যতক্ষণ পর্যন্ত না রেজাল্ট দিবে ততক্ষণ কি হবে না, ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে না। তাহলে এখান থেকে সে সিগন্যাল পাঠালো কন্ট্রোল ইউনিটকে যে আমি এখন হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোড হয়ে গেছে, এখন হচ্ছে মেইন কাজ করার জন্য যাতে তাকে কন্ট্রোল দেওয়া হয়, এবং কন্ট্রোল দিলে এবং সাথে সে কি করলো, ডাটা পাস করলো। এখন আমরা কি জানি, ডাটা পাস করার জন্য অবশ্যই আমাদের ডাটা বাস ইউজ করা হয়, এটা তো আমরা জানি। যে ডাটা বাস ছাড়া আমরা কি করতে পারবো না, ডাটা পাস করতে পারবো না। তাহলে ইনস্ট্রাকশনটা ডাটা বাসের মাধ্যমে কার কাছে গেল, ALU কাছে গেল। ALU তখন তার সমস্ত কাজ কমপ্লিট করলো, বা হচ্ছে তার লজিক্যাল পার্ট বা অ্যারিথমেটিক পার্ট কমপ্লিট করে রেজাল্টটা এক হতে পারে সে ডাটা বাসের মাধ্যমে পাঠিয়ে দিল, আরেক হতে পারে সে রেজিস্টারের মধ্যে সে স্টোর করে রাখলো। তার মানে এখানে দুইটা কাজ হতে পারে, একটা হচ্ছে ডাটা স্টোর করে রাখলো রেজিস্টারের মধ্যে, আরেক হতে পারে ALU হচ্ছে ডাটা ডাটার বাসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারে। এই হচ্ছে তার মেইন কাজ। এখন এর মধ্যে কোনো হচ্ছে জিজ্ঞাসা আছে কিনা, তারপর আমি হচ্ছে প্রত্যেকটা পার্ট হচ্ছে এক্সপ্লেনেশন দেখাবো, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে যা যা বললাম সেগুলো দেখাবো যে হচ্ছে এক্সপ্লেন করা আছে। এখন একটু বলেন এই এইটুকুর মধ্যে হচ্ছে কোন পার্ট হচ্ছে বুঝেননি, বা কোন পার্ট কি কাজ করছে ধরতে পারেননি, এরকম কেউ আছে? আচ্ছা, তার মানে হচ্ছে সবাই বুঝতে পেরেছেন, নাকি কেউ শুনতেই পাচ্ছেন না, মানে ঠিক মতো শুনেই নিনি? আচ্ছা, পারভেজ বলেন তো, পারভেজ বলেন তো। জি না ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হচ্ছে মোহিত বলেন, মোহিত কি বুঝতে পেরেছেন যে কি বলেছি? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে পরীক্ষার মধ্যে কিভাবে আসতে পারে কোশ্চেনটা, যে ড্র ব্লক ডায়াগ্রাম অফ 80286 মাইক্রোপ্রসেসর বা আর্কিটেকচার অফ 80286। এখন আমার কথা হচ্ছে যদি শুধুমাত্র ব্লক ডায়াগ্রাম বলে তাহলে আমরা কি করব, শুধুমাত্র ব্লক ডায়াগ্রাম ড্র করব আর এক্সপ্লেন করব না, মানে কোনো পার্ট হচ্ছে এক্সপ্লেন করার দরকার নেই যদি শুধুমাত্র ব্লক ডায়াগ্রাম বলে। আর যদি এক্সপ্লেন, ব্লক ডায়াগ্রাম কয় মার্ক থাকতে পারে শুধুমাত্র ব্লক ডায়াগ্রামে? 2 মার্ক, 2 থেকে 3 মার্কস থাকবে, মানে ওটা ডিপেন্ড করে আপনার হচ্ছে পোর্শনটা করার সময়, অনেক সময় ডিপেন্ড করে যে কত মার্কসের দিব, 2 থেকে 3 মার্কস এর বেশি হবে না, ঠিক আছে? এখন তারপরে যদি হচ্ছে এক্সপ্লেনেশন আসে, ধরেন বলল যে ব্লক ডায়াগ্রামকে এক্সপ্লেন করো, তখন ধরেন যদি এক্সপ্লেনে এরকম আসে 5 মার্কস, তাহলে আপনার কি ব্লক ডায়াগ্রামে আড়াই এক্সপ্লেন করার জন্য কি আড়াই এরকম থাকবে, ঠিক আছে? ব্লক ডায়াগ্রামের জন্য। আচ্ছা, আমরা একটু হচ্ছে এক্সপ্লেনেশন চলতে, তারপর আবার হচ্ছে কোশ্চেন নিয়ে একটু কথা বলবো। তাহলে আমরা একটু চলে যাই, তাহলে আমাদের এই কি ব্লক ডায়াগ্রামের এই পার্ট বলছে যে ফাংশনাল পার্ট কয়টা ব্লক ডায়াগ্রামে, 4টা, যেটা আমি একটু আগে দেখেছি, অ্যাড্রেস ইউনিট, বাস ইউনিট, ইনস্ট্রাকশন ইউনিট, এক্সিকিউশন। এখন পরীক্ষা এভাবে আসতে পারে, লিস্ট দা ফাংশনাল পার্ট অফ 80286, অথবা কি রাইট ডাউন দা নেম অফ ফাংশনাল পার্ট অফ 80286। তখন আমরা শুধুমাত্র কি করবো না, মার্কস দেখে, যদি 1 মার্কস হয় তাহলে আমরা শুধুমাত্র কি লিখবো, নামগুলো লিখবো। দেখেন, খেয়াল করুন, ফাংশনাল পার্ট, তাহলে এই 4টার নাম লিখতে হবে। কিন্তু যদি বলে এক্সপ্লেন করতে, তখন আমরা এক্সপ্লেন করবো। এমনও হতে পারে সবগুলো এক্সপ্লেন করতে বললো না, বললো অ্যাড্রেস ইউনিট আর এক্সিকিউশন ইউনিটটা এক্সপ্লেন করো, তখন শুধুমাত্র ওই 2টা পার্ট এক্সপ্লেন করলেই হবে। এখন আমরা যাই নেক্সটে যাই, তাহলে আমাদের নেক্সট হচ্ছে কি, অ্যাড্রেস ইউনিট। অ্যাড্রেস ইউনিটে আমি কি বলেছি, ক্যালকুলেট দা ফিজিক্যাল অ্যাড্রেস অফ ইনস্ট্রাকশন, মানে কি করবে, ফিজিক্যাল অ্যাড্রেস গুলোকে ক্যালকুলেট করবে, তারপরে অ্যাড্রেস লাইনের মাধ্যমে সেগুলো কি কি করবে, ডিফারেন্ট হচ্ছে পেরিফেরালে বা হচ্ছে ইয়ে পাঠাবে, ডিফারেন্ট পেরিফেরাল ইউজ করে কি করবে,
ফিজিক্যাল অ্যাড্রেস বের করলো, তারপর অ্যাড্রেস লাইনের মধ্যে পাঠাবলো, দেন কি করলো, ফিজিক্যাল অ্যাড্রেস কম্পিউট যেটা করলো সেটা কোন ইউনিটে করেছে, অ্যাড্রেস ইউনিটে, এবং সেটাকে হ্যান্ডেল করলো কে, বাস ইউনিট। তাহলে আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে একটু দেখেন, তাহলে ফিজিক্যাল অ্যাড্রেসটা কোথায় এই হলো ক্যালকুলেট করলো, অ্যাড্রেস ইউনিট, এবং সেটা কার মাধ্যমে পাঠালো, অ্যাড্রেস লাইনের মাধ্যমে, এটা অ্যাড্রেস লাইনের মাধ্যমে পাঠালো, এবং তারপরে কি করলো, সেই অ্যাড্রেসটাকে কে হ্যান্ডেল করলো, বাস ইউনিট। তাহলে ফার্স্ট অ্যাড্রেস ইউনিটে তিনটা কাজ করেছে, একটা অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করেছে, আর একটা কি করলো, অ্যাড্রেস লাইন ইউজ করলো, কেন ডিফারেন্ট যে পেরিফেরাল থেকে অ্যাড্রেস গুলো আসছে সেগুলোকে কি করার জন্য, ড্রাইভ করার জন্য, দেন কি করলো, অ্যাড্রেসটাকে অ্যাড্রেস বাসের মাধ্যমে হ্যান্ডেল করা হলো। দেন আসি আমরা হচ্ছে বাস ইউনিটে, তাহলে বাস ইউনিটে একটু দেখি, বাস ইউনিটে কি হচ্ছে, ফার্স্ট অফ অল আমি বলেছিলাম প্রথমে আমাদের, আমার কথাটা কি ছিল, পারফর্মস অল মেমোরি এবং ইনপুট আউটপুট রিড রাইট অপারেশন, মানে যত ধরনের রিড রাইট অপারেশন থাকবে সেটা কে করবে, বাস ইউনিট, এবং সে কি করবে, সে কমিউনিকেট করবে সিপিইউর সাথে এবং প্রসেসরের সাথে, মানে আমার হচ্ছে মেমোরি, যে মেমোরিটা যে আসলো বা মেমোরি অ্যাড্রেসটা আসলো সেগুলো সবকিছু কমিউনিকেশন কার সাথে হবে, সিপিইউ বা কো প্রসেসর, যদি কোনো এক্সট্রা কোনো প্রসেসর থাকে তাদের সাথে কমিউনিকেশন কে করবে, বাস ইউনিট করবে। বাস ইউনিটে মোটামুটি যাবতীয় কাজ এক্সিকিউশন বাদে সব কাজ হচ্ছে বাস ইউনিটে করবে। দেন কি করবে, ট্রান্সমিট দ্য ফিজিক্যাল অ্যাড্রেস ওভার কি, অ্যাড্রেস লাইন A0 থেকে A23, মানে আমাদের অ্যাড্রেস বাসটা 24 বিটের, সেক্ষেত্রে এই প্রত্যেকটা বিট কেন কিভাবে কাজ করবে, ফিজিক্যাল অ্যাড্রেস কে ট্রান্সমিট করার জন্য, এবং তারপরে কি করবে, প্রিফেচার মোড ইউজ করে সে কি করবে, প্রিফেস করবে, মানে প্রিফেসিং এর যে কাজটা সেটা করবে, এবং হচ্ছে লাস্ট অফ অল সে কি করবে, ফেচ ইনস্ট্রাকশন গুলাকে ফেচ কিউ এর মধ্যে স্টোর করে রাখবে। আর এটা বলছে বাস কন্ট্রোলার কন্ট্রোল করবে কাকে, ফেচ মডিউলকে, মানে আমাদের হচ্ছে আমাদের বাস কন্ট্রোলার কি কন্ট্রোল করবে, খেয়াল করেন এখানে ফার্স্টে কি বললো, যে অ্যাড্রেস লেচ করবে কার মাধ্যমে, ফিজিক্যাল অ্যাড্রেস কে ট্রান্সমিট করবে, A0 to A23। এরপর কি করলো, যে হচ্ছে এখানে দেখে প্রসেসর, যদি কোনো কো প্রসেসর থাকে তাদের মধ্যে কমিউনিকেশন ক্রিয়েট করবে, দেন কি বলেছে, যে ইনস্ট্রাকশন গুলা প্রিফেচিং মডিউলের মাধ্যমে প্রিফেস করবে, এবং সেটাকে কন্ট্রোল করবে কে, বাস কন্ট্রোল করবে। তারপরে সে কি বলেছে, এই যে প্রিফেসিং করলাম সেই ইনস্ট্রাকশন গুলা প্রিফেস কিউ এর মধ্যে স্টোর অবস্থায় থাকবে। তাহলে বোঝা গেল যে বাস ইউনিটে কি কি বলছে বা বাস ইউনিটে কি 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 স্টেপ ছিল, এখানে সবকিছু এক্সপ্লেন করা আছে। এরপর আমরা চলে যাই ইনস্ট্রাকশন ইউনিটে, ইনস্ট্রাকশন ইউনিটে কি করবে, ইনস্ট্রাকশন ইউনিট অ্যারেঞ্জ করা ইনস্ট্রাকশন গুলা যেটা কিনা কে কোথায় ছিল, প্রিফেস কিউ এ, সেটাকে কি করবে, রিসিভ করবে, রিসিভ করে সেগুলো কি ডেকোডারের মাধ্যমে ডেকোড করবে, কতক্ষণ পর্যন্ত, 3 বাইট প্রিফেস করবে, মানে 3 বাইট পর্যন্ত সে কি করতে পারবে, ডেকোড করে তার যে ডেকোড ইনস্ট্রাকশন কিউ সেখানে স্টোর করে রাখতে পারবে। তাহলে আমরা একটু ব্যাকে যাই, তারপর আচ্ছা লাস্ট লাইনটা একটু ওই করি, আউটপুট কি করবে, আউটপুট অফ দ্য ডিকোডিং কারেন্ট কি করবে, ড্রাইভস দ্য কন্ট্রোল ইউনিট সার্কিট ইন দ্য এক্সিকিউশন ইউনিট, মানে আউটপুটটাকে কাকে পাঠাবে, এক্সিকিউশন ইউনিটের কন্ট্রোল সার্কিটের কাছে আউটপুটটাকে সে পাঠিয়ে দেবে। তাহলে আমরা একটু দেখি সে কি বললো, ইনস্ট্রাকশন ইউনিট কি করবে, ফেচ করা, মানে ফেচ কিউর মধ্যে যে হচ্ছে অ্যারেঞ্জ করা আছে ইনস্ট্রাকশন গুলা সেগুলোকে ডিকোড করবে ডিকোডারের মাধ্যমে, এবং সে ডিকোড করে হচ্ছে একটা ডিকোডেড ইনস্ট্রাকশন কিউ আছে সেখানে 3 বাইট ইনস্ট্রাকশন ডিকোড করে রাখতে পারবে। দেন সে কি করবে, সে এক্সিকিউশন ইউনিটে যে কন্ট্রোল ইউনিট আছে তার কাছে ওই ইনফরমেশনটা পাঠাবে বা ওই আউটপুটটা পাঠিয়ে দেবে, শুধুমাত্র সিগন্যালটা পাঠাবে সে, আর ডাটাটা কার মাধ্যমে পাঠাবে, ডাটা বাসের মাধ্যমে সে পাঠিয়ে দেবে। তাহলে আমরা আসি এখন, এটা যদি হয় তাহলে এক্সিকিউশন ইউনিট, তাহলে এক্সিকিউশন ইউনিট এখন কি হবে, এক্সিকিউশন ইউনিট ইনস্ট্রাকশনটাকে রিসিভ করবে যেটা কিনা ডিকোডেড ইনস্ট্রাকশন কিউ থেকে আসবে, এবং সেটা সিকোয়েন্সিয়ালি সে এক্সেপ্ট করবে, একসাথে করবে না, তিনটা, একটা একটা, একটা পর পর একটা। তারপরে সে কি করবে, তার ওইখানে একটা কি থাকবে, রেজিস্টার ব্যাংক থাকে, এবং এখানে আরেকটা স্পেশাল রেজিস্টার থাকে, সেটার নাম কি, মেশিন স্ট্যাটাস ওয়ার্ড রেজিস্টার, মেশিন স্ট্যাটাস ওয়ার্ড রেজিস্টার। এটা এটা নিয়ে আমি পরে আলোচনা করব, পরে এটা নিয়ে আলোচনা আছে, পরে এটা নিয়ে আলোচনা করব, এবং তার মধ্যে কি থাকে, ALU, যেটা কিনা বলা হয় হার্ড অফ
এক্সিকিউশন ইউনিট, তার মানে কি এএলইউ ছাড়া সে কি করতে পারবে না, কোনো কিছু এক্সিকিউট করতে পারবে না, কোনো কিছু রেজাল্ট দিতে পারবে না। তারপরে কি বলেছে, যদি এক্সিকিউশন কমপ্লিট হয়, যখন এক্সিকিউশন কমপ্লিট হবে, এএলইউ সেই রেজাল্টটা হয় ডাটাবেসের মাধ্যমে পাঠাবে, না হয় কি করবে রেজিস্টার ব্যাংকে স্টোর করে রাখবে। তাহলে এই কথাটা একটু দেখি আমরা ব্যাকে যাই। দেখেন তো ফার্স্ট সে কি করলো, ডাটাটাকে ডিকোড ইনস্ট্রাকশন কিউ এর কাছ থেকে রিসিভ করলো। দেন কি করলো, এখানে হচ্ছে আমাদের একটা রেজিস্টার ব্যাংক আছে এবং আরেকটা স্পেশাল ব্যাংক এখানে থাকে রেজিস্টার, সেটার নাম কি মেশিন স্ট্যাটাস ওয়ার্ড, এই জিনিসটা এখানে স্টোর থাকে। তারপরে সে কি করলো, এএলইউ হচ্ছে বললো যে হার্ড অফ এক্সিকিউশন, মানে হচ্ছে এক্সিকিউশন ইউনিটে হার্ড কে এএলইউ, এএলইউ ছাড়া সে কাজ কমপ্লিট করতে পারবে না। তাহলে যখন এএলইউ তার কাজটা কমপ্লিট করলো, সে হয় একটা করতে পারে ডাটা বাসের মাধ্যমে তার রেজাল্টটা পাঠিয়ে দিতে পারে, আরেকটা কি করতে পারে রেজিস্টারের মধ্যে ডাটাটাকে স্টোর করে রাখতে পারে। এই হচ্ছে টোটাল তার হচ্ছে কাজটা। এখন আসি একটু হচ্ছে, যদি পরীক্ষায় আলাদা আলাদা শর্ট নোট আকার আসে তাহলে তো পুরাটাই লিখতে হবে, আর যদি হচ্ছে একটা দুইটা আসে, একটা দুইটা না আসে, পুরো চারটাই হচ্ছে বর্ণনা করতে বলে, তখন আমরা মার্কস দেখে বর্ণনা করব, মার্কসটা দেখে তারপর হচ্ছে বর্ণনা করব। আরেকটা কি বলেছি, যদি ব্লক ডায়াগ্রামের সাথে এক্সপ্লেন করতে বলে, তাহলে আপনার 5 মার্কস থাকে, 2.5 থাকবে ব্লক ডায়াগ্রামে, 2.5 থাকবে এক্সপ্লেনেশন। ঠিক আছে, বুঝা গেছে এতটুকু? আচ্ছা হ্যাঁ বলেন, কে কে কোশ্চেন করছিলেন? জি ম্যাম বুঝা গেছে। কেউ কি কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলেন? কোনা আপু মনে হয় কিছু বলতে চাইছিল। আচ্ছা, যদি আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম থাকে, আপনি মেসেজ বক্সে হচ্ছে কথাটা একটু লিখে দিতে পারেন, তাহলে আমি ওখান থেকে আপনাকে রিপ্লাইটা দিতে পারবো আশা করি। আচ্ছা, যদি তাহলে আমাদের ব্লক ডায়াগ্রামের হচ্ছে যদি এক্সপ্লেনেশন আসে, তখন আমাদের কোথায় কোন পর্যন্ত হবে, এক্সিকিউশন ইউনিট পর্যন্তই হবে, এরপর আর কিছু হবে না, এক্সিকিউশন ইউনিট পর্যন্ত ব্লক ডায়াগ্রামের এক্সপ্লেনেশন হবে। এখন তারপরে একটু নেক্সটে চলে যাই, এই পার্টটা না পড়লেও হবে, এই পার্টটা শুধুমাত্র কিসের জন্য, আপনার জানার জন্য যে আমাদের একটু ব্যাকে দেখায় আমাদের যে এই যে রেজিস্টার পার্টটা, এই রেজিস্টারে রেজিস্টার গুলা কিভাবে অ্যারেঞ্জ করা থাকে, কিভাবে অর্গানাইজ করা থাকে, সেটাই শুধুমাত্র দেখানোর জন্য কি করেছে, এখানে আপনাকে এই জিনিসটা হচ্ছে দেখালো যে হচ্ছে কিভাবে, যেখানে এখানে কি 8 বিটের জেনারেল রেজিস্টার থাকে, 4টা সেগমেন্ট থাকে, প্লাগ রেজিস্টার থাকে, আইপি থাকে, তারপর ইনস্ট্রাকশন রেজিস্টার, বেস রেজিস্টার কিভাবে থাকে, সেগুলা শুধুমাত্র দেখেছে কিভাবে অর্গানাইজ করা থাকে। এটা পরীক্ষার জন্য হচ্ছে না পড়লেও চলবে, শুধুমাত্র একটু দেখবেন যে ওই যে রেজিস্টার পার্টটা সেখানে কিভাবে সে অ্যারেঞ্জ করা থাকে। তারপর এখানে হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। এখন ফ্ল্যাগ রেজিস্টারে হচ্ছে এখানে 80286 এ, 80286 এ ফ্ল্যাগ, আচ্ছা 80 ফ্ল্যাগ রেজিস্টার অফ, রেজিস্টার অফ 80286 এ থ্রি টাইপস এর ফ্ল্যাগ থাকে, থ্রি টাইপস এর ফ্ল্যাগ থাকে, মানে থ্রি ফ্ল্যাগ রেজিস্টারটা তিন ভাবে কাজ করে, থ্রি টাইপস বলতে হচ্ছে তিনটা ওয়েতে কাজ করে। একটা নরমালি আমরা জানি সবাই, এটা হচ্ছে অলরেডি আমরা জানি, একটা কি সে শুধুমাত্র কি দিচ্ছে, শুধুমাত্র স্ট্যাটাস দেয়, মানে হচ্ছে শুধুমাত্র আমাদের হচ্ছে 01 বা 10 এভাবে আমরা স্ট্যাটাস দেখতে পারি। তাহলে 80286 এ আরো দুইটা হচ্ছে কি আছে, কন্ট্রোল ফ্ল্যাগ, মানে তারা কি করতে পারে কাজটাকে কন্ট্রোল করতে পারে, তারা কি করতে পারে কাজকে কন্ট্রোল করতে পারে, তার মানে কি যখন যদি কোনো ইন্টারাপ্ট ফ্ল্যাগ আসে, তার মানে কি আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগটা আসলে কি ইন্টারাপ্টটাকে কন্ট্রোল করে না, যে ওই টাইমটায় ইন্টারাপ্ট কাজ করছে, বা ইন্টারাপ্ট যদি জিরো দেখায় তার মানে ওই টাইমটা ইন্টারাপ্ট যাতে হচ্ছে ডিস্টার্ব না করে, এরকম আমরা ইন্টারাপ্ট করার সময় দেখে আসছি, সেরকম সে কি করে কন্ট্রোল ফ্ল্যাগ। আরেকটা কি মেশিন, মেশিন হচ্ছে কি ছিল ওটার নাম কি ছিল, মেশিন স্ট্যাটাস ওয়ার্ড মনে হয়, আচ্ছা মেশিন, আচ্ছা আমি একটু নামটা একটু একটু দেখে আসি, আমার হচ্ছে একটু হচ্ছে ই হয়ে গেছে, আচ্ছা আমি একটু ব্যাক ব্যাক একটু দেখি, আচ্ছা মেশিন স্ট্যাটাস, ঠিকই ছিল মেশিন স্ট্যাটাস ওয়ার্ড, সেটা ছিল হচ্ছে মেশিন স্ট্যাটাস ওয়ার্ড।
তাহলে তিন নাম্বারটা কি ছিল? তিন নাম্বারটা এখানে ছিল হচ্ছে মেশিন স্ট্যাটাস ওয়ার্ড। তাহলে এখানে তিন ভাবে হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টারটা কাজ করে। একটা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ, সে শুধু স্ট্যাটাস দিবে। আর একটা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ, সে এমন অ্যাবিলিটি আছে সে কাজটাকে কন্ট্রোল করতে পারবে। আর একটা কি মেশিন স্ট্যাটাস ওয়ার্ড। এখন আমরা 8.0.286 এ শুধুমাত্র খেয়াল করেন, শুধুমাত্র যে জিনিসগুলো নতুন সেই জিনিসগুলো জানবো, বাকিগুলো আমরা টোটালি অলরেডি আমরা 8.0.86 এ জেনে আসছি, তাই বাকিগুলো আমাদের পড়ার দরকার নেই। যে জিনিসগুলো নতুন আসছে শুধুমাত্র সেই জিনিসগুলাই দেখবো। তাহলে স্ট্যাটাস ফ্ল্যাগ একটু দেখি কি কি আছে। ক্যারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি, জিরো ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, ওভারফ্লো, এগুলো হচ্ছে কি স্ট্যাটাস ফ্ল্যাগ। কন্ট্রোল ফ্ল্যাগ কি কি, ট্র্যাপ ফ্ল্যাগ, ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ডিরেকশন ফ্ল্যাগ, নেস্টেড টাস্ক, আর হচ্ছে ইনপুট আউটপুট প্রিভিলেজ লেভেল। এখন আমরা হচ্ছে দেখলাম এই পার্টটা আর এই পার্টটা আমরা টোটালি মানে আগেই হচ্ছে জেনে আসছি কোথায়, 8.0.86 এ। তো যখন আমরা 8.0.286 করব এই পার্ট গুলা পরীক্ষার সময় মানে এখন না পড়লেও চলবে, এই পার্ট গুলা এখন না পড়লেও চলবে। আচ্ছা, যাদের নেট প্রবলেম তাদের তো আগেও বলেছি সেম কাজ করবেন। আচ্ছা, তাহলে কি বললাম যে হচ্ছে টোটালি না পড়লেও চলবে। এখানে নতুন কোন পার্টটা আসছে, ইনপুট আউটপুট প্রিভিলেজ লেভেল আর হচ্ছে নেস্টেড টাস্ক। এখন খেয়াল করেন এখানে হচ্ছে আমাদের কন্ট্রোল ফ্ল্যাগে কি আছে, নতুন কি পেলাম, ইনপুট আউটপুট প্রিভিলেজ লেভেল আর নেস্টেড। তার মানে এখান থেকে আমরা এই দুইটা পার্ট শুধুমাত্র আমি জানবো। আরেকটা কি থাকে, মেশিন স্ট্যাটাস ওয়ার্ড। এখন আপনাদের কোশ্চেন হতে পারে 8.0 থেকে 15 পর্যন্ত তো আমাদের কি হয়ে গেল, স্ট্যাটাস ফ্ল্যাগ আর কন্ট্রোল ফ্ল্যাগে নিয়ে নিল, তাহলে মেশিন স্ট্যাটাস ওয়ার্ড কোথায় কাজ করবে? তাহলে মেশিন স্ট্যাটাস ওয়ার্ডের জন্য আদার্স আরো হচ্ছে কিছু স্পেস আছে যেটা হচ্ছে শুধুমাত্র মেশিন স্পেসের জন্য ইউজ করবে। সেটা কি, এখানে D0 থেকে D15 পর্যন্ত কাদের জন্য রেখেছে তারা, স্ট্যাটাস ফ্ল্যাগ আর কন্ট্রোল। এবং মেশিনের জন্য তারা কি রেখেছে, মেশিনের জন্য মেশিন যে পার্টটা সেটার জন্য তারা রেখেছে হচ্ছে D16 থেকে D31 তার মানে 50% কাদের জন্য আছে, স্ট্যাটাস ফ্ল্যাগ আর কন্ট্রোল ফ্ল্যাগ, আর বাকি 50 কার জন্য আছে, মেশিন স্ট্যাটাস ওয়ার্ড। বুঝা গেছে যে মেশিন স্ট্যাটাস ওয়ার্ড এর জন্য বাকি যে হচ্ছে অংশটা সেটা হচ্ছে মেশিন স্ট্যাটাস ওয়ার্ড। তাহলে আমরা আগে একটু জানি যে হচ্ছে আমাদের কন্ট্রোল ইনটে এই দুইটা পার্ট কি কাজ করে, তাহলে আমরা একটু এই দুইটার এক্সপ্লেনেশন একটু দেখি। আচ্ছা হ্যাঁ, খাদিজা একটু বলেন কি কি বলতে চাচ্ছেন। খাদিজা কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা যাই হোক, সে যদি পরে ই করে পরে তার কাছ থেকে আবার জেনে নেওয়া যাবে। তাহলে আমরা একটু হচ্ছে ফার্স্ট আমাদের এটা একটু দেখি, ফ্ল্যাগটা হচ্ছে ইনপুট আউটপুট প্রিভিলেজ লেভেল। এটা আর কিছুই না, সেম অ্যাজ আমাদের হচ্ছে ইন্টারাপের সময় যে ঘটনাটা ঘটেছিল সেটা কি ঘটেছিল, যখন ইন্টারাপের সময় যখন অনেকগুলো ইন্টারাপ চলে আসছিল তখন সে কি দেখেছে, প্রায়োরিটি চেক করেছে, কার প্রায়োরিটি বেশি কার প্রায়োরিটি কম, দেন সে ইন্টারাপ্ট নিয়ে কাজ করেছে। এখানেও সেম, ইনপুট আউটপুট প্রিভিলেজ লেভেলও সেম। এটা কার জন্য ইউজ করা হয়, ইউজড ইন প্রোটেক্টেড মোড অপারেশন। প্রোটেক্টেড মোড অপারেশনের জন্য শুধুমাত্র সেই ইউজ হবে, কখন, সিলেক্টেড প্রিভিলেজ লেভেল অফ ইনপুট আউটপুট ডিভাইস, যখন কোনো মাল্টিটাস্কিং এর কাজ হবে। দেখেন প্রোটেক্টেড মোড অপারেশন কখন হয়, মাল্টিটাস্কিং এর সময় এই কাজ এই মোডটা তখনই মন হয় যখন আমাদের মাল্টিটাস্কিং সিস্টেম চলতেছে বা মাল্টিপল ইউজার কাজ করছে। তখন আমাদের এমন হতে পারে মাল্টিপল ইউজার থেকে আমাকে কিছু ইনপুট আউটপুট ডিভাইস থেকে কিছু ইনস্ট্রাকশন আসছে, তখন সে সিলেক্ট করে যে কোন ইনপুট আউটপুট ডিভাইসে কাজটা সে আগে করবে বা কোন ইনপুট আউটপুট ডিভাইসে সে প্রাধান্য দিবে কাকে বেশি। তাহলে যদি কোনো কারেন্ট প্রিভিলেজ লেভেল কি হয় কন্টিনিউয়াস কাজ করতে থাকে, ওই টাইমে যদি কেউ কি করে ইন্টারাপ্ট করে বা ওই টাইমে যদি কোনো ইনপুট আউটপুট ডিভাইস তাকে কল করে, তখন সে আগে কি চেক করবে, ওই লেভেলটা বা ওই কাজটা কি হায়ার কিনা বা তার প্রায়োরিটিটা কি বেশি কিনা বা সে কি ট্রাস্টেড কিনা। তার থেকে ইনপুট আউটপুট ডিভাইস লেভেল থেকে সে যদি বেশি ট্রাস্টেড হয়
তাহলে সে কি করবে? রাস্টেড হলে সে হচ্ছে কাজটা ওই কাজটা আগে করবে, যে ইন্টারাপ্ট করলো তার কাজটা আগে করবে। আর যদি ট্রাস্টেড না হয় বা হচ্ছে লোয়ার হয়, যদি হচ্ছে লোয়ার হয় কি কারেন্ট প্রিভিলেজ থেকে, তখন সে করবে, এখানে একটু দেখেন, যদি ইনপুট আউটপুট লেভেলটা লোয়ার হয় দেন কারেন্ট প্রিভিলেজ লেভেল, মানে যদি হচ্ছে প্রিভিলেজ লেভেলটা যদি হচ্ছে ইনপুট আউটপুটের ইয়ের থেকে হচ্ছে বেশি হয়ে যায়, হায়ার প্রায়োরিটি হয়ে যায়, হায়ার ট্রাস্টেড, তখন সে কি করবে, তার কাজটা হচ্ছে সাসপেন্ডেড করবে। এবং যদি হচ্ছে সে এরকম না হয় কিছু, তখন সে কি করবে, তার উইদাউট হচ্ছে ইন্টারাপ্ট, উইদাউট হচ্ছে ডিস্টারবেন্স, সে হচ্ছে তার ইনপুট আউটপুট যে কাজটা সেটা হচ্ছে চালিয়ে যাবে। তাহলে এখানে একটু দেখি, এখানে একটু হচ্ছে চেঞ্জ করতে হবে, এখানে দেখেন একটু উল্টে গেছে, যে আইওপিএল, আইওপিএল হবে এখানে একটু ই হয়েছে, জিরো জিরো যখন থাকবে তখন সেটা কি হবে, হাইয়েস্ট হবে এবং মোর ইন্টারাপ্ট হবে। মানে আইওপিএল টা যদি হচ্ছে কি হয়, হাইয়েস্ট তখনই হবে যখন সে জিরো জিরো পজিশন থাকবে, আর যদি আইওপিএল যদি ওয়ান ওয়ান থাকে তখন সেটা কি হবে, লোয়েস্ট বা লো ট্রাস্টেড হবে। তখন সে কার মতো কাজ করবে, লো ট্রাস্টেড যখন থাকবে, যখন কারেন্ট প্রিভিলেজ থাকে, তখন সে কি করবে, ইন্টারাপ্ট অ্যাওয়ার হবে এবং সেটা কি করবে, তার কাজকে সাসপেন্ড করবে এবং হচ্ছে আগে প্রিভিলেজের কাজ করবে দেন হচ্ছে তার কাজটা করবে। আর যদি আইওপিএল হচ্ছে মোর ট্রাস্টেড হয় কার থেকে, প্রিভিলেজ থেকে, তখন সে কি করবে, আইও এক্সিকিউশনটা চালিয়ে যাবে, সে কোনো হচ্ছে ডিস্টারবেন্স সে কাজ করবে না বা কোনো ডিস্টার্ব ক্রিয়েট করবে না, কিছু কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। জিনিসটা বোঝা গেছে যে কি বলেছি, এটা অনেকটা হচ্ছে ইন্টারাপের মতো, সে হায়ার প্রায়োরিটি চেক করবে দেন সে কাজটা করবে। ইন্টারাপ যেরকম হায়ার প্রায়োরিটি আগে চেক করতো দেন হচ্ছে হায়ার প্রায়োরিটি কাজটা আগে করতো দেন লোয়ার প্রায়োরিটি, সেম জিনিস এখানে। জিনিসটা কি ক্লিয়ার, যে ইনপুট আউটপুট প্রিভিলেজ লেভেল ফ্ল্যাগটা কি করলো? জি ম্যাম ক্লিয়ার। তাহলে আমরা একটু চলে যাই নেস্টেড টাস্ক ফ্ল্যাগে, কি হয় নেস্টেড টাস্ক ফ্ল্যাগ, আর কিছুই না, এক টাস্ক থেকে আরেক টাস্কে ইনভক করা। আমি যখন মাল্টিপল কাজ করছি তখন আমি চাইলে কি করতে পারি, একটা সিস্টেমের কাজ আরেকটা সিস্টেমকে কি করতে পারছে, কল করতে পারছে। যেমন আমরা নেস্টেড লুপ বলতে পারি, নেস্টেড ট্রাই বা এক্সেপশন যখন করেছিলাম তখন একটা কাজের ভিতর আরেকটা কাজকে আমরা কল করেছিলাম না, লুপ, ধরেন একটা লুপ, লুপের ভিতর আরেকটা লুপকে কি করেছি, আরেকটা লুপ নিয়ে এসেছি, বা যেটাকে আমরা বলি নেস্টেড লুপ। সেই রকমই কি নেস্টেড টাস্ক ফ্ল্যাগ, তার মানে কি অন সিস্টেম টাস্ক কি করবে, ইনভক করবে অ্যানাদারকে, কার মাধ্যমে, কল ইনস্ট্রাকশনের মাধ্যমে। এটা কি কার মতো, জাম্পের অপোজিট। কলটা কি, আমরা অলরেডি এটা জেনে গিয়েছি যে জাম্পের অপোজিট কাজ করে, এবং এটা কার জন্য ইউজ হয় সেটা কি বললাম, মাল্টি টাস্কিং এর ক্ষেত্রে সেটা ইউজ হয়। এই এতটুকু কথা, এর মধ্যে আর কিছু এক্সট্রা কিছু নাই, শুধুমাত্র কি করবে, একটা টাস্ক আরেকটা কাজকে ইনভোক করবে কার মাধ্যমে, কল ইনস্ট্রাকশন মাধ্যমে, এবং সেটা কার কার জন্য কাজ করে, মাল্টি টাস্কিং এর জন্য কাজ করে, এবং মাল্টি টাস্কিং এর জন্য এটা একটা অ্যাডভান্টেজ ধরা যেতে পারে। সবাই ক্লিয়ার? যদি সবাই ওই যে দুইটা জিনিস, যদি হচ্ছে এখান থেকে শুধুমাত্র আপনি কি জানবেন, শুধুমাত্র শর্ট নোট আকারে হচ্ছে একটু জানবেন যে ইনপুট আউটপুট প্রিভিলেজটা কি আর নেস্টেড টাস্কটা কি। এখন আমাদের লাস্ট টপিকস, এটাই শেষ আজকের মতো, এটাই শেষ আজকের মতো না, ফাইনালের জন্য এটাই হচ্ছে একবারে লাস্ট টপিক, মেশিন স্ট্যাটাস ওয়ার্ক, মেশিন স্ট্যাটাস ওয়ার্ক। এটা কি হয়, এটা নর্মালি মেশিনের উপর কাজগুলো করে বা প্রসেসরের উপর যে কাজগুলো দরকার, প্রসেসর রিলেটেড যে কাজগুলো দরকার সেগুলোর কাজকে করে মেশিন স্ট্যাটাস ফ্ল্যাগ। এটা আরেক ধরনের ফ্ল্যাগ, সেটাতে কয়টা ফ্ল্যাগ থাকে, চারটা ফ্ল্যাগ নিয়ে এটা গঠিত। দেখেন একটু খেয়াল করেন, D16 থেকে D31 পর্যন্ত কার জন্য বরাদ্দ, মেশিন স্ট্যাটাস ওয়ার্ডের জন্য, এবং এর মধ্যে চারটা আপাতত এখন পর্যন্ত চারটা ফ্ল্যাগ হচ্ছে অ্যাপ্লাই করা হয়েছে বা চারটা ফ্ল্যাগ নিয়ে কনসিস করা হয়েছে, এবং বাকিগুলো কি আছে, রিজার্ভ আছে, এখন পর্যন্ত ইউজ করা হয়নি। এই চারটা ফ্ল্যাগ কি, একটা হচ্ছে পি, পি বলছে প্রোটেকশন এনেবল। এখন প্রোটেকশন এনেবল জিনিসটা কি, যদি কোনো হচ্ছে প্রসেসর প্রোটেকশন এনেবলটা অন থাকে তাহলে সে কি করবে, এখানে একটু দেখেন, যদি কোন প্রোটেকশন এনেবল ফ্ল্যাগটা প্লেস করা থাকে 06 এ প্রোটেকশন মোডে, এটা ততক্ষণ চেঞ্জ করা যাবে না, এইটা ততক্ষণ চেঞ্জ করা যাবে না যতক্ষণ না সিপিইউ কে রিসেট করছে, মানে প্রোটেকশন মোডটা বা প্রোটেকশনটাকে যখন এনেবল করা হবে, এই মানে প্রোটেকশন মোডের অপারেশনটাকে যখন এনেবল করা হবে,
তাকে ডিসেবল বা তাকে ক্লিয়ার করার জন্য আমাকে অবশ্যই সিপিইউটাকে রিসেট করতে হবে, আদারওয়াইজ সে কি করবে না, সে কাজ করবে না, সে ক্লিয়ার হবে না। তাহলে বোঝা গেল ফার্স্ট পিটা কি করে, প্রোটেকশন মোডটা যখন অন থাকে তখন আমি কি করতে পারবো না, সিপিইউ রিসেট ছাড়া তাকে চেঞ্জ করতে পারবো না, তার মোডকে চেঞ্জ করতে পারবো না। নেক্সট কি এমপি, মনিটর প্রসেসর এক্সটেনশন, মনিটর প্রসেসর এক্সটেনশন। এখন নেক্সট আমরা একটু দেখি যে মনিটর প্রসেসর এক্সটেনশন কি, যদি আমার প্রসেসর এক্সটেনশন দরকার পড়ে বা প্রসেসর মেমোরিটাকে কিছু বাড়ানোর দরকার পড়ে, যেমন হচ্ছে 16 বিটের জায়গায় আমাকে কি করতে হচ্ছে আরেকটু হচ্ছে এক্সট্রা মেমোরি দিতে, তখন সে কি করবে, সে এক্সটেনশন করার জন্য কিছু টাইমের দরকার পড়ে, তখন মনিটর প্রসেসর এক্সটেনশন কি করবে, ফ্ল্যাগটা অ্যালাউ করবে ওয়েট ইনস্ট্রাকশন কে, তখন সে কি করবে ওয়েট ইনস্ট্রাকশন কে হচ্ছে অ্যালাউ করবে, ফ্ল্যাগটা কি করবে ওয়েট ইনস্ট্রাকশন কে জেনারেট করবে, যাতে করে প্রসেসর কিছু টাইম পায় কি করার জন্য, প্রসেসরের মেমোরি থেকে বা প্রসেসরের কিছু এক্সটেনশন করতে হচ্ছে কিছুটা টাইম সে পেয়ে যায়। এরপরে কি ইএম কি প্রসেসর, এবং একটু খেয়াল করেন এখানে যেভাবে লেখা আছে সেভাবে একটু লিখবেন, প্রসেসর এক্সটেনশন ইমুলেটর, তাহলে ইএম হচ্ছে প্রসেসর এক্সটেনশন ইমুলেটর। এটার কাজ কি, এটা সেট করা হয় তখনই যদি হচ্ছে প্রসেসর এক্সটেনশন অ্যাবসেন্ট থাকে, ধরেন প্রসেসর এক্সটেনশনটা অ্যাবসেন্ট কিন্তু আপনার হচ্ছে সিপিইউ কি দরকার এক্সটেনশন, প্রসেসরটাকে এক্সটেনশন করার দরকার, তখন সে হচ্ছে এই প্লাগটাকে ই করে দেয়, প্লেস করে দেয় বা সেট করে দেয়, যাতে করে সিপিইউ কি পায়, পারমিশন পায় কি করার জন্য, ইমুলেটরের প্রসেসর এক্সটেন্ড করার জন্য একটা পারমিশন পেয়ে যায়। তাহলে ইএম হচ্ছে ইমুলেটর, এখানে একটু চেঞ্জ করা আছে, প্রসেসর এক্সটেনশন ইমুলেটর হবে, মানে একটু চেঞ্জ করে লিখলেই হয়ে যাবে। লাস্টটা কি টিএস, মানে টাস্ক সুইচ, মানে কি একটা কাজ করছিলাম সেখান থেকে কি করে সুইচ করে আরেকটা কাজে চলে যাওয়া, তাহলে এখানে কি হবে এই সেট এই ফ্ল্যাগ ইনস্ট্রাকশন কি করবে, নেক্সট ইনস্ট্রাকশনে কি করবে সুইচ করবে কাজটাকে, একটা কাজ থেকে আরেকটাতে সুইচ করা যাকে বলে সেটা হচ্ছে টাস্ক সুইচ। এবং আরেকটা লাইন যেটা হচ্ছে এখানে দুইটা ইনস্ট্রাকশন মেশিন স্ট্যাটাস কোডে দুইটা ইনস্ট্রাকশন ইউজ করা হয় রিড আর রাইট অপারেশনের জন্য, সেটা কি LMSW লোড মেশিন স্ট্যাটাস ওয়ার্ড, আর একটা কি SMSW স্টোর মেশিন স্ট্যাটাস ওয়ার্ড, এই দুইটা ইনস্ট্রাকশন রিড আর রাইট অপারেশনের জন্য ইউজ হয়ে থাকে বা অ্যাভেলেবল থাকে। এখন এইখানে আমাদের হচ্ছে টোটাল কাজটা শেষ, মানে এই স্লাইডটা এখানে শেষ। এখন পরীক্ষা যদি বলে এক্সপ্লেন মেশিন স্ট্যাটাস ওয়ার্ড, তখন আপনাকে অবশ্যই কি করতে হবে, আগে বলতে হবে ফ্ল্যাগ রেজিস্টার চারটার নাম বলতে হবে, দেন কি করতে হবে তার কি কি ইনস্ট্রাকশন ইউজ হয়, দেন হচ্ছে আপনাকে অপারেশনের মানে এই ফিগারটা দিয়ে এই চারটার কথা বলে শেষ করে দিতে হবে। বোঝা গেছে? তাহলে এখন আমাকে বলেন এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা। এই পর্যন্ত কারো কোনো হচ্ছে কোশ্চেন আছে কিনা, যদি না থাকে আমি হচ্ছে ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। সে ইম্পর্টেন্ট কিছু বলেছিলাম ফার্স্টে এসে যে আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, সেগুলো আমরা একটু ওটা নিয়ে ডিসকাস করবো, দেন আমরা ক্লাসটা শেষ করে দেবো। আর যেহেতু আজকে আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস মানে অনলাইনে, তাহলে হচ্ছে আজকে একবার আপনাদের একটু ডিটেলস বলে দেবো যে কিভাবে কি হবে। আচ্ছা, যদি আপনাদের যে ইনস্ট্রাকশন অনুযায়ী, তো এখন পর্যন্ত রমজানের ক্লাস হওয়ার কোনো পসিবিলিটি মানে ই করেনি, যেটা হচ্ছে আচ্ছা তাহলে আমি একটু হচ্ছে আমি যে কাজটা হচ্ছে আমার একটু হচ্ছে ফাইনাল সিলেবাসটা একটু বলি। ফাইনাল সিলেবাস আমি এই পর্যন্ত কি কি পড়েছি এবং ফাইনাল সিলেবাসে কতটুকু থাকছে, ফার্স্ট স্লাইড হচ্ছে আমাদের কি অ্যাড্রেস মোড। অ্যাড্রেস মোডে কি ছিল, অ্যাড্রেস মোডে নরমালি আমরা হচ্ছে ডেটাটাকে কিভাবে হচ্ছে অ্যাড্রেস করতে পারি বা কিভাবে হচ্ছে বিভিন্ন ইনস্ট্রাকশনে অ্যাপ্লাই করতে পারি সেগুলা ছিল, এবং সেগুলা থেকে আমি বলেছিলাম শর্ট নোট আকারে আসতে পারে বা হচ্ছে অ্যাড্রেস মোড গুলার নাম লিখতে বলতে পারে, এই ছিল অ্যাড্রেস মোডে স্লাইডে। যারা মিস করেছেন তারা একটু কি করবেন রেকর্ডেড ফাইলটা একটু নামিয়ে একটু দেখে নেবেন। তারপরে ছিল কি মেশিন কোড, এটাতে কিছুই ছিল না, এটাতে ছিল একটা টেবিল ছিল এবং টেবিল থেকে কিছু এক্সারসাইজ
মানে এক্সারসাইজ ছিল, মানে আমি যদি আপনি যদি হচ্ছে জিনিসটা ধরতে পারেন একবার বুঝতে পারেন তাহলে পুরো স্লাইডটাই আপনার জন্য কি হয়ে যাবে ইজি। এবং এইটার উপর আমি একটা অ্যাসাইনমেন্টও দিয়েছিলাম, সেটাতে হচ্ছে আপনারা খেয়াল করলে দেখবেন যে অ্যাসাইনমেন্টে ফার্স্ট একটা টেবিল ছিল, দেন হচ্ছে 12টার না 10টার মতো এক্সারসাইজ ছিল। এক্সারসাইজ গুলো এমন ভাবে দেওয়া ছিল যাতে অ্যাসাইনমেন্ট যদি কেউ বুঝে করে তার তাকে পরীক্ষার আগে এই স্লাইড না দেখলেও হয়তো সে কি করতে পারবে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে, বা টেবিলটা সম্পর্কে তার একবার টোটালি ধারণা চলে আসবে যদি কেউ হচ্ছে এক্সারসাইজ গুলো নিজে করে এবং বুঝে করে। তাহলে সেকেন্ড স্লাইডটা ছিল আমাদের মেশিন কোড, থার্ড স্লাইডটা কি ছিল ইন্টারাপ। আচ্ছা এর মাঝখানে যদি আমি কোনো মিস করে থাকি তাহলে একটু বলবেন যে কোন স্লাইডটা মিস করেছি। তাহলে থার্ড স্লাইডটা কি ছিল ইন্টারাপ। ইন্টারাপ থেকে কি ছিল, নরমালি ইন্টারাপ জিনিসটা কি, ইন্টারাপ কিভাবে হ্যান্ডেল করে, তারপরে ইন্টারাপ নেসেসিটি কি, তারপরে একটা কি ছিল 8086 কিভাবে ইন্টারাপ হ্যান্ডেল করছে, ইন্টারাপ টেবিলটা কি, এবং টেবিল থেকে একটা লজিক্যাল কোশ্চেন আমি বলে দিয়েছিলাম যে লজিক্যাল কোশ্চেনটা কিভাবে আসতে পারে। এই হচ্ছে ইন্টারাপ। 4 নাম্বার কি ছিল, সরি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম ডিজাইন। এটা বলেছিলাম একটু ইম্পর্টেন্ট স্লাইড, কারণ কি এখান থেকে কোশ্চেন আসার মতো এখানে অনেকগুলো মেথড বা টেকনিক দেখানো হয়েছে, তাই বললাম যে হচ্ছে এটা এখানে হচ্ছে এই চ্যাপ্টারটা বা এই সাইকেলটি ইম্পর্টেন্ট। কারণ কি এখানে ফার্স্ট অফ অল দুইটা যদি টেকনিক গুলা বলি, দুইটা টেকনিক ছিল যে ইনপুট আউটপুট অ্যাড্রেসিং ম্যাপিং, সেখানে কি ছিল আইসোলেটেড ইনপুট আউটপুট, মেমোরি ম্যাপড ইনপুট আউটপুট। তো ওইখান থেকে আমি কি বলেছিলাম যে দুইটার মধ্যে পার্থক্য আসতে পারে, দুইটা আলাদা আলাদা এক্সপ্লেনেশন আসতে পারে, দুইটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসতে পারে। তারপর আরেকটা কি ছিল, আরেকটা টেকনিক কি ছিল, ডেটা ট্রান্সফারের জন্য তিনটা টেকনিক ছিল, কি কি, প্রোগ্রাম ইনপুট আউটপুট, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, থার্ড ওয়ান ছিল কি ইন্টারাপ্ট ড্রাইভার ইনপুট আউটপুট। তাহলে ওই তিনটা টেকনিক থেকে তিনটা হচ্ছে আলাদা আলাদা এক্সপ্লেনেশন আসতে পারে, যেমন বা হচ্ছে লজিক্যালি যদি আসে যে প্রোগ্রাম ইনপুট আউটপুটের প্রবলেমটা কিভাবে সলভ করা যায় বা কোন টেকনিক দিয়ে সলভ করা যায়, তখন নাম লিখে এক্সপ্লেন করতে বলে এক্সপ্লেন করবেন। আবার যদি হচ্ছে বলে প্রোগ্রাম ইনপুট আউটপুট আর হচ্ছে ইন্টারাপ্ট ড্রাইভার ইনপুট আউটপুট এর প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, তখন ডিএমএ নামটা লিখবেন, নামটা লিখে এক লাইন লিখে শেষ করে দিবেন। বা যদি একটু এক্সপ্লেন করতে বলে বা 2 মার্কস থাকে তখন তার সংখ্যাটা দিলেন, বা ডিএমএ হচ্ছে কিভাবে টিপিক্যাল মডিউলটা কাজ করে বা ডিএমএ কিভাবে কাজ করছে সেটা যদি এক্সপ্লেন করতে বলে, তখন আমরা কি করবো টিপিক্যাল মডিউল ডিজাইন যে অংশটা আছে সেটাকে এক্সপ্লেন করে দিব। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে লাস্ট ওয়ান আমাদের কি দেখলাম আজকে 80286। তাহলে 80286 আমরা কি দেখলাম, মেইনলি আমরা কি দেখেছি, ফিচার দেখেছি, আর্কিটেকচার দেখলাম, আর হচ্ছে ফ্ল্যাগের হচ্ছে মেইন পার্টটা কোনটা ছিল, মেশিন স্ট্যাটাস ওয়ার্ড নামে যে ফ্ল্যাগটা ছিল ওটা মেইন পার্ট ছিল, আর হচ্ছে দুইটা হচ্ছে শর্ট নোট ছিল, ইনপুট আউটপুট প্রিভিলাইজ প্রিভিলাইজ ফ্ল্যাগ না প্রিভিলাইজ লেভেল, আর একটা হচ্ছে নেস্টেড ট্যাক্স ফ্ল্যাগ। এই ওভারঅল আমাদের ফাইনালে এই কয়টা স্লাইড ছিল, এই কয়টা স্লাইডের মধ্যে আমি হচ্ছে এখন হচ্ছে একটু কথা ই করি, যারা মিস করেছেন তারা অবশ্যই হচ্ছে একটু রেকর্ডেড ফাইলটা তো অবশ্যই নামাবেন। এর মধ্যে আমি মেশিন কোডের এটাতে একটা অ্যাসাইনমেন্ট অলরেডি দিয়েছি, সেটা আমি বলেছি সেটা কি করতে হবে, সেটা ভার্সিটি খুললেও আপনি চাইলে কি করতে পারেন সাবমিট করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যদি এখন পারেন এখনো দিতে পারেন, টোটালি আপনার ইচ্ছা। এখন দেখেন এই অ্যাসাইনমেন্টটা আমি কত মার্কস কাউন্ট করেছি একটু খেয়াল করেন, এই অ্যাসাইনমেন্টটা আমি হচ্ছে ক্যালকুলেট করে দেন হচ্ছে একটা এভারেজ ভ্যালু হচ্ছে শো করে, মানে সেটা পুরো টোটাল কাজটাই হচ্ছে সফটওয়্যার করে, আমরা শুধু মার্কস ইনপুট দিয়ে দিই। ম্যাম যারা প্রথম একটা ক্লাস টেস্ট মিস করবে তাদের ক্ষেত্রে তখন কি হবে ম্যাম? আচ্ছা এটা যদি করে, আচ্ছা যদি হচ্ছে কেউ মিস করে ফেলে একটা ক্লাস টেস্ট তখন সে হচ্ছে তার ওই জায়গাটা জিরো বসানো হবে। যদি ধরেন আমি ক্লাস টেস্ট 1 নিয়েছি, অনেকেই হচ্ছে ক্লাস টেস্ট 1 দিতে পারেনি, তাদের ক্ষেত্রে ক্লাস টেস্ট 1 এ তার ওই জায়গাটা জিরো বসাতে হবে, জি মানে যাতে হচ্ছে সফটওয়্যার হচ্ছে তিনটাকে ই করে ধরতে পারে যে এভারেজ একটা ভ্যালু কাউন্ট করতে পারে। ম্যাম যতদূর জানি হচ্ছে বেস দুইটা বেস দুইটা হচ্ছে ধরুন আমি একটা হচ্ছে তিন একটা ক্লাস টেস্টে 0 পেয়েছি বাকিগুলোতে 10 10 পেয়েছি, তাহলে সে কি করবে ওই 10 10 দুইটা নিয়ে সে এভারেজ করবে, মানে বেস দুইটা নিয়ে সে এভারেজ করবে। ঠিক আছে,
ম্যাম একটু আবার যদি বলতেন। মানে আমরা তো ক্লাস টেস্ট তিনটা নেই এবং আমাদের সফটওয়্যার তিনটা ক্লাস টেস্টে ইনপুট দেওয়া লাগে, মানে সফটওয়্যার তিনটা ক্লাস টেস্টের ইনপুট দেওয়ার জায়গা থাকে, সেখান থেকে সফটওয়্যার দুটা হচ্ছে সেদিন নেব। মানে ফার্স্ট ধরেন আপনাদের সাথে আমার জুনে, যদি জুনে ক্লাস শুরু হয় তাহলে জুনের ফার্স্ট উইক যদি শুক্র, যে শুক্রবারটা হবে সেদিন। কথাটা বোঝা গেছে যে কি বললাম, যে ফার্স্ট যেদিন ভার্সিটি খোলার পর যেদিন ক্লাস হবে সেদিন, সেটার জন্য আমি সিলেবাস দিয়েছিলাম। সিলেবাস যেটা হচ্ছে আমি ফিক্সড করেছিলাম সেটা হচ্ছে ইন্টারাপ্টস এন্ড বেসিক বেসিক ইনপুট আউটপুট ডিভাইস। মানে হচ্ছে বলতে গেলে আপনাদের এই যে 3 নাম্বার আর 4 নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস টেস্টের হচ্ছে সিলেবাস। এটা দিয়ে কত মার্কস হবে, 15 মার্কস। 15 মার্কসের একটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে ফার্স্ট ফ্রাইডে। মানে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস যেটা হবে ভার্সিটি খোলার পরে, ফার্স্ট ক্লাস যেটা হবে ফ্রাইডে যেটা, সেদিন হচ্ছে এটার উপর আমি একটা হচ্ছে ক্লাস টেস্ট নিব। সেটা হচ্ছে 45 মিনিট হোক বা 30 মিনিট হোক, যেটাই হোক সেটা 15 মার্কস হবে। এবং সেকেন্ডটা যেটা বলেছিলাম তাদেরকে, যেটা হচ্ছে তারা যেটা হচ্ছে আমার সাথে হচ্ছে শেয়ার করেছে বা হচ্ছে তারা, সেটা হচ্ছে থার্ড সিটিটা আমি একটা অ্যাসাইনমেন্ট নিব। একটা থার্ড সিটির পরিবর্তে আমি একটা অ্যাসাইনমেন্ট নিব, সেটা কত মার্কসের হবে, সেটা হবে 15 মার্কসের। এবং সেটা হচ্ছে আমি টোটালটার উপর ডিপেন্ড করে আপনাদের 4 থেকে 5 কিছু কোশ্চেন দিব, সেই কোশ্চেনটা আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে লিখতে হবে এবং লিখে ভার্সিটি খোলার পর সেটা আমাকে ফাইনালের আগে জমা দিতে হবে। এখন এটা ছিল আমার এ সেকশনের সাথে, এইভাবেই তাদের সাথে আমার কথা হয়েছে এবং তারা এটাতে রাজি হয়েছে যে তারা হচ্ছে ক্লাস টেস্ট 2 কি করে ভার্সিটি খোলার পর যে শুক্রবার থাকবে সেদিন দেবে, এবং তার সিলেবাসটা হচ্ছে এই দুটা হবে। এবং ক্লাস টেস্ট 3টাকে তারা হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে দিতে চাচ্ছে, এবং সেই অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো এই 5টা আমাদের ফাইনালে যে 5টা আছে তার মধ্যে থেকেই হচ্ছে আমি হচ্ছে আপনাদের দিব গুগল ক্লাসরুম এর মাধ্যমে। সেটা আপনারা কাজটা করে যখন ভার্সিটি খুলবে তখন হচ্ছে আপনারা আমাকে হচ্ছে সাবমিট করবেন, এখন না সেটা ভার্সিটি, এবং সেটা হার্ড কপি দিতে হবে, মানে হাতে লিখে সেটা হার্ড কপি জমা দিতে হবে। এবং আমি যেটা বলেছিলাম অ্যাসাইনমেন্টে, যেহেতু আমি আমার 5 মার্কসের অ্যাসাইনমেন্ট আমি এটা দিয়ে দিয়েছি, এইটা বাদে বাকি 4টা থেকে এই 15 মার্কসের অ্যাসাইনমেন্টটা হবে। এখন এটা ছিল এ সেকশনের সাথে, এ সেকশনের সাথে আমার কথা, বা এ সেকশন এইভাবেই রাজি হয়েছে। এখন আপনারা এইভাবে রাজি কিনা সেটা হচ্ছে আগে জানতে হবে, এইভাবে দিবেন নাকি আমি আরো কিছু হচ্ছে ওয়ে বের করেছিলাম। সেটা হচ্ছে আমরা ফার্স্ট শুক্রবার 30 মার্কসের একটা ক্লাস টেস্ট নিয়ে নিতে পারি, মানে দুইটা ক্লাস টেস্ট কে একসাথে করে 30 মার্কসের 2 ঘন্টার মধ্যে একটা ক্লাস টেস্ট নিয়ে নিতে পারি, এটা একটা। আরেকটা হতে পারে যে আমি যেহেতু আমি ক্লাস খোলার পর মানে ভার্সিটি খোলার পর 2 সপ্তাহ টাইম পাবো, মানে 2 সপ্তাহ 2টা ফ্রাইডে পাবো, 2টা ফ্রাইডে 2টা ক্লাস টেস্ট নিয়ে নিতে পারবো, মানে 15 মার্কস 15 মার্কস করে 2টা ফ্রাইডে তে আলাদা আলাদা ভাবে 2টা ক্লাস টেস্ট নিতে পারবো। এখন আপনারা কি বলেন যে আপনারা এই প্রথম যে অপশনটা দিবেন ওটাই মনে হয় বেস্ট হবে আমাদের জন্য, ওটাই বেস্ট 2টা ক্লাস টেস্ট হবে। আমি বলতে চাইছি না কিছু কথা বাড়াই না, কারণ আমাদের টাইম তো আপনি সংক্ষেপ করেন, প্রথমটাই রাখেন। বুঝিনি কি সংক্ষেপ করব, আপনাকে তো আরো কিছু সময় আছে, আমরা হচ্ছে একটু গ্রুপে আলোচনা করে বলি আপনাকে 2-1 দিন পরে, কারণ হচ্ছে সবাই তো এখানে অ্যাটেন্ড করে নাই, কারণ হচ্ছে এইভাবে হচ্ছে মানে এখানে সবাই আলোচনা করা কি আছে, এটা তো কঠিন কিছু নাকি, এটা আমরা যে যারা করছে আবার পরবর্তীতে বলতে পারে যে এটা থেকে ক্লাস টেস্ট দুইটা দেওয়াই ভালো ছিল। না এরকম বলবেন না, না আমরা যেটা ওটা সমস্যা নাই, এটা নিয়ে কেউই করবে না। ক্লাসে যারা আছে যারা তো নাই তারা তো হচ্ছে মোটামুটি হচ্ছে থাকে কিনা আমি জানি না, যাই হোক আমি হচ্ছে আজকে এটা ফিক্স করে আমাকে হচ্ছে ওইভাবে হচ্ছে আগাতে হবে। কারণ হচ্ছে কি আমি যদি অ্যাসাইনমেন্টটা দেই তাহলে আজকে হয়তো অ্যাসাইনমেন্টটা এই 15 মার্কস অ্যাসাইনমেন্টটা আজকে দিব না, আমি কয়েকদিনের মধ্যে আপনাকে গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব। এবং সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট কি সবার জন্য একই থাকবে নাকি আলাদা আলাদা?
ট্রাই করব সবার জন্য একই দেওয়ার, বা হচ্ছে যদি আলাদা দেই সেট আকারে, ধরেন বেজর যারা রোল তারা এক একরকম করলো, জোর যারা হচ্ছে তারা হচ্ছে আরেক রকম, সেটা আমার টাইমের উপর ডিপেন্ড করে। আমি হচ্ছে আগে অ্যাসাইনমেন্টটা ই করব, মানে এখনো হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট তৈরি করি নাই যে আপনাদের কি কিসের উপর বা কোন কোন পোর্শন দিব, যখন তৈরি করব তখন হয়তো আমি আপনাদের মানে এই বলে দিব যে কে কিভাবে করবে। আর এই অ্যাসাইনমেন্টটা আজকে দিব না, আমার মনে হয় এটাই বেস্ট হবে ম্যাম। দুই একদিন হচ্ছে আমি একটু টাইম দিব অ্যাসাইনমেন্টের জন্য, এবং হচ্ছে এইটাই থাকবে, অ্যাসাইনমেন্টটাই বেস্ট হবে। এটা হচ্ছে এ সেকশন আমাকে হচ্ছে তারা হচ্ছে এটাই রাজি হয়েছে যে এইটাই তারা হচ্ছে ফলো করতে চাচ্ছে, যে অ্যাসাইনমেন্ট আকারেই তারা দিবে, আর একটা হচ্ছে ক্লাস টেস্ট দিবে। আর আমরাও এটাই করে দিই, হার্ড কপি জমা দিতে হবে, অবশ্যই হার্ড কপি হচ্ছে জমা দিবেন। আর একটা কি বলতে চাচ্ছিলাম ভুলে গেছি মাঝখানে, আচ্ছা আর হচ্ছে আপনাদের হচ্ছে যেহেতু 30 তারিখ পর্যন্ত, 30 এপ্রিল পর্যন্ত ক্লাস, খেয়াল করেন যেহেতু নোটিশের অনুযায়ী আপনাদের জুন থেকে ভার্সিটি খোলার কথা, তার মানে মাঝখানে এখন পর্যন্ত নোটিশ অনুযায়ী এখন পর্যন্ত পুরো একটা মাস আপনারা কি পাচ্ছেন, সময় পাচ্ছেন। একটা মাস যদি সময় পান, আশা করি সবাই সুস্থ থাকবেন, এটাই দোয়া থাকবে। সবাই হচ্ছে একটু হচ্ছে বাসায় কি করবেন, একটু অল্প অল্প করে হোক, প্রেশার না নেন, একটু যদি দেখে রাখেন তাহলে আশা করি হচ্ছে পরবর্তীতে হচ্ছে সমস্যা হবে না। আর যারা হচ্ছে এই মেশিন কোডের অ্যাসাইনমেন্টটা করবেন তাদের জন্য তো একটা স্লাইড মোটামুটি আগেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা, আর বাকিগুলো হচ্ছে একটু যদি দেখেন, যেমন হচ্ছে ক্লাস টেস্ট 2 যদি ইন্টারভাল বেসিক ইনপুট আউটপুটের উপর নেই, তাহলে ক্লাস 2 তে হচ্ছে 2 তে আপনার এই দুইটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আবার অ্যাসাইনমেন্ট যদি এই সবগুলো মিলে দেই তাহলে আপনার হচ্ছে কিছু হলো কমপ্লিট হয়ে যাওয়ার কথা। ঠিক আছে তাহলে এটাই থাক। তাহলে আপনাদের কি বললাম যে ফার্স্ট যেদিন ক্লাস হবে ভার্সিটি খোলার পর, সেদিন আমরা সবাই একটু মনে রাখবেন জিনিসটা, দরকার হলে খাতায় হচ্ছে নোট ডাউন করে রাখেন। আর ক্লাস মনিটর যে সে হচ্ছে যারা আসেনি তাদেরকে একটু ইনফর্ম করবেন যে আমরা ক্লাস 2টা কি করব, যখন আমাদের ভার্সিটি যখনই খুলুক, জানি না এখন পর্যন্ত পরবর্তীতে কি হবে, এখন পর্যন্ত কিছু বলতে পারছি না। ম্যাম দ্বিতীয় সপ্তাহটা তো খালি আছে ম্যাম, ওই সপ্তাহটা নিলে কি অসুবিধা হবে ম্যাম? আচ্ছা দ্বিতীয় সপ্তাহ খালি আছে ঠিক আছে, কিন্তু বাই চান্স যদি আমাদের হচ্ছে পরিস্থিতি খারাপ হয় বা এমন কিছু হয় যে আমরা সেকেন্ড শুক্রবারটা পাচ্ছি না, মানে সেকেন্ড শুক্রবারটা যদি প্রথম শুক্রবারটা তো ম্যাম ঈদের পরে ম্যাম, অনেকেই যাওয়া কষ্ট হয়ে যাবো যদি কালে আর কি খুলে, আসলে জি ম্যাম ঠিক বলছেন, সেকেন্ডটা নিলে ভালো হয়। আচ্ছা আপাতত আপনার ফার্স্ট উইকটাই ধরে রাখেন, তারপর যদি এরকম কোনো হচ্ছে সিচুয়েশন হয় যে কি বলে ফার্স্ট উইক আমি নিতে ফার্স্ট উইকে ঝামেলা হচ্ছে ঈদের পরে, তখন আমরা পরে হচ্ছে সেটা দেখবো। এখন পর্যন্ত তো আমরা হচ্ছে একটা নোটিশ পেয়েছি, তারপরে কি হবে সেটা তো আমরা এখনো বলতে পারছি না। ঠিক আছে ফার্স্ট উইকে আপাতত ধরে রাখেন, মানে আপনার মেন্টালিটি এরকম রাখেন যে ফার্স্ট উইকে, দেন যদি এরকম হয় যে বাসায় যেতে পার মানে ঈদের জন্য আসতে পারেননি বা কোনো ই হয়েছে, তখন আমরা হচ্ছে সেটাকে কি করব সেকেন্ড উইকে নিয়ে যাবো, কোনো প্রবলেম হবে না, যেহেতু অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমরা আরেকটা ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্টে নিচ্ছি। যদি বাই চান্স একটা শুক্রবার কম হয়ে যায়, ই না হোক যে যদি একটা ক্লাস কম হয়ে যায় যাতে আমরা ফার্স্ট ক্লাসে ক্লাস টেস্ট নিতে পারি, তখন এমন হবে আমি যদি এখনই সেকেন্ড ক্লাস বল রাখি তখন হচ্ছে এটা নিয়ে একটা হচ্ছে কনফিউশন ক্রিয়েট হবে, যদি মানে সেকেন্ড ক্লাসে নেওয়ার কথা ছিল ওই ক্লাসটা তো হয়নি, তাহলে আমাদের ক্লাস টেস্ট কখন নিব, এই জন্য ফার্স্ট ক্লাসে আমি রাখলাম জিনিসটা। ঠিক আছে এটা একটু হচ্ছে এই করবেন, পরবর্তীতে যদি ক্লাস পাই বা চেঞ্জ করার দরকার হয় তখন আমরা চেঞ্জ করে দিব, এটা নিয়ে এখন হচ্ছে এত প্রেশার নেওয়ার দরকার নেই বা ওয়ারি ধরার দরকার নেই, এটা শুধু আপনাদের একটু জানিয়ে রাখা যে আমরা এইভাবে জিনিসটাকে চিন্তা করেছি বা এইভাবে আমরা করলে কেমন হয় আপনাদের একটু ওপিনিয়ন নেওয়ার সাথে। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওই হ্যাঁ বলেন, ওটা যেটা ফাইনাল যে সেমিস্টার দিয়েছেন ওখানে কি প্রত্যেকটা টপিকস থেকে একটা একটা সেট থাকবে নাকি? বুঝিনি, এই যে এখানে পাঁচটা হ্যাঁ পাঁচটা টপিকস থাকবে, পাঁচটা কোশ্চেন, পাঁচটা কিসে, ক্লাস টেস্টে নাকি ফাইনালে? ফাইনালে ম্যাম, ফাইনালে ফাইনালে কোনো সেট সেট হচ্ছে একুরেটলি বলা যাচ্ছে না কোথায় কোনটা থেকে কোন সেট, আমার মেয়েদের কোশ্চেন দেখলে বুঝতে পারবেন আশা করি, মানে আপনি যদি হচ্ছে সেট ওয়াইজ কাউন্ট করেন, যেমন আমি মেশিন কোড থেকে আমি কিভাবে একটা 10 মার্কসের সেট করতে পারবো, মেশিন কোড থেকে একবার 10 মার্কসের সেট করা যাবে না, বা অ্যাড্রেস মোড থেকে আমি চাইলে 10 মার্কসের একটা সেট করতে পারবো না, ঊর্ধ্বে আমি 2-3টা শর্ট নোট দিতে পারি বা কিছু 2-1টা কোশ্চেন করতে পারি,
কিন্তু পুরা কখনোই সেট করা পসিবল না। তাই হচ্ছে পাঁচটা থেকে মিক্সড আপ থাকবে। ধরেন আমি এখান থেকে কিছু কোশ্চেন দেওয়ার পর মনে হলো যে কিছু মার্কস কম হয়ে গেছে, ধরেন 8 5 মার্কস এখান থেকে দিতে পেরেছি, আর 5 মার্কস হচ্ছে আমার অন্য একটা হচ্ছে স্লাইড থেকে হচ্ছে কভার দিতে হচ্ছে। আপনাকে হচ্ছে একটু যেভাবে আমি হচ্ছে আপনাদের সিলেবাসটাই করেছি, আমার মনে হয় না কোনো প্রবলেম হওয়ার কথা, বা হচ্ছে সবকিছুই হচ্ছে কভার হয়ে যাওয়ার কথা, বা আপনার অ্যান্সার পড়তে পারবেন আশা করি। আর এই 5টা স্লাইড হচ্ছে টোটাল আমি যা পড়েছি সেই জন্য হচ্ছে আমি এভাবে 1 2 3 4 5 লিখেছি, মানে আমাদের 5টা স্লাইড পড়ানো হয়েছে। মেইনলি আমাদের বড় স্লাইড বলতে এই লাস্টের তিনটা, বা বড় স্লাইড বা কিছু কোশ্চেন আসার মতো সেটা হচ্ছে কি এই লাস্টের তিনটা হচ্ছে একটু কোশ্চেন বা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন বেশি, বা এটার মধ্যে হচ্ছে কি লজিক্যাল কোশ্চেন, কিন্তু তাই বলে 10 মার্কস দেওয়ার মতো কোনো মানে 10 মার্কস দেওয়া যাবে না এটা থেকে। বা অ্যাড্রেস মুভ থেকে শর্ট নোট আসতে পারে, ছোট ছোট কোশ্চেন আসতে পারে, কিন্তু এটা থেকে তো আমি 10 মার্কস করতে পারবো। জি ম্যাম বুঝছি, বুঝতে পেরেছেন? মানে হতাশ হয়ে গেলে কথাটা শুনে না ম্যাম কেন হতাশ ম্যাম? ওকে বলেছি সেই টেবিলটা আগে অ্যাসাইনমেন্টে ড্র করতে হবে বা কনস্ট্রাক্ট করতে হবে। দেন কি করতে হবে, ইউজিং দা টেবিল ইন ওয়ান, মানে এক নম্বরে যে টেবিলটা আছে সেটাকে কি করতে হবে, এক নম্বর টেবিলটাকে ইউজ করে আমাকে কোডিং ফরম্যাটটা করতে হবে বা এক্সারসাইজ গুলো কমপ্লিট করতে হবে। আমি মেশিন কোডে যে হচ্ছে এটা দেখেছি, মানে কিভাবে মেশিন কোডটা করতে হয় বা তার রুলস গুলা কি, অফ কোড, তারপর হচ্ছে DW, যেভাবে দেখেছি ওইটার উপর বেস করে এই এইগুলা কমপ্লিট করতে হবে, এবং সেগুলোর জন্য আমাকে এই টেবিলটা জানতে হবে। বুঝা গেছে কি বললাম? আপনি কি মেশিন টেবিলটা তো দেওয়াই আছে ওখানে, টেবিলটা তো পরীক্ষা দেওয়া থাকবে না, পরীক্ষা আসলে আপনার অ্যাসাইনমেন্টের জন্য তো দেওয়াই আছে মানে এক নম্বরের জন্য তো দেওয়াই আছে, ওটা তার সেন্স নাই। বুঝিনি, টেবিলটা কনস্ট্রাক্ট করলাম আর কি এক নম্বরে, মানে আমি টেবিল ডিফারেন্ট এইভাবে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি বলি অ্যাসাইনমেন্ট এইভাবে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার যাতে পরীক্ষায় আপনাদের এইভাবেই কোশ্চেনটা হতে পারে যে কনস্ট্রাক্ট দা টেবিল, তখন আপনাকে পরীক্ষার সময় কিন্তু টেবিলটা দেওয়া থাকবে না। অ্যাসাইনমেন্ট করার সময় না হয় আপনি বললেন আমার কাছে স্লাইড আছে আমি দেখে দেখে লিখলাম, কিন্তু এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি অ্যাসাইনমেন্ট দেখে করেন সমস্যা নেই, কিন্তু পরীক্ষায় আপনাকে টেবিলটা আসলে এইভাবে লিখতে বলবে, আগে টেবিলটা ড্র করতে হবে। দেন কি বলবে সেকেন্ড কোশ্চেনে, হয়তো এইভাবে বলবে যে তুমি এক নম্বরে যে টেবিলটা ড্র করেছেন সেটা ইউজ করে এই ইনস্ট্রাকশন গুলা কোডিং ফরম্যাটে নিতে হবে বা বাইনারি কোডে নিতে হবে, তখন আপনি এইভাবে হচ্ছে কাজটা করবেন, ঠিক আছে? এবং তখন আমি হচ্ছে আপনার যে কাজটা যে মুভ যে হচ্ছে কাজটা করলেন সেটা আপনার যে টেবিলটা ক্রিয়েট করেছেন সেটা দেখে আমি হচ্ছে ক্যালকুলেট করবো, বা হচ্ছে আমি দেখবো যে আপনি হচ্ছে টেবিলটা ঠিক মতো লিখেছেন কিনা এবং টেবিল অনুযায়ী আপনি হচ্ছে কাজটা করেছেন কিনা, ঠিক আছে? জিনিসটা বুঝা গেছে আমি কি বললাম? জি ম্যাম, মানে কি প্রথম টেবিল থেকে এগুলো সলিউশন করব? হ্যাঁ হ্যাঁ, এগুলো সলিউশন করবেন। আমি হচ্ছে যে হচ্ছে আচ্ছা মেশিন কোডে আমি আপনার হচ্ছে স্লাইডটা একটু হচ্ছে ই করেন, এই কি বলে স্টপ করেন, স্টপ শেয়ারিং করেন, আমি হচ্ছে আমি মেশিন কোডের এটা স্লাইডটা একটু ওপেন করে দেখাচ্ছি আপনাদের। মেশিন কোডের যে স্লাইড আছে সেটা তো আমি একটু ওপেন করে দেখাচ্ছি, মেশিন কোড আছে এই যে এখানে দেখেন, স্লাইড স্লাইডে কি দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে। তাহলে আমাকে ফার্স্ট কোশ্চেন কি ছিল, ফার্স্ট কোশ্চেন বলছে এই টেবিলটা আমাকে আগে কি করতে হবে কনস্ট্রাক্ট করতে হবে, এই টেবিলটা ড্র করতে হবে, তার মানে আপনাকে পুরো টেবিলটা আগে হচ্ছে ড্র করে করলাম কি করতে হবে, এই দেখেন এখানে এক্সাম্পল গুলো দেখেন, এই যে এক্সাম্পল ড্র করে কি বলেছে ওই টেবিল অনুযায়ী আপনার এই ইনস্ট্রাকশনটাকে মেশিন কোড বা কোডিং ফরম্যাটে নিতে হবে, তখন আপনি কি করবেন ওই ইনস্ট্রাকশন অনুযায়ী এইভাবে হচ্ছে কোডিং ফরম্যাটে নেবেন। এবার ক্লিয়ার জিনিসটা? জি ম্যাম এখন ক্লিয়ার। প্রত্যেকটা ইনস্ট্রাকশন আলাদা আলাদা ভাবে এইভাবে কোডিং ফরম্যাটে নেবেন, বা আপনি যদি চাইলে হচ্ছে আমি লাস্টে যেভাবে করেছি যে এইভাবে টেবিল করো কোডিং ফরম্যাটে নিতে পারবেন। তাহলে আগে আপনাকে টেবিল ড্র করতে হবে, দেন আপনার যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওই ইনস্ট্রাকশনের উপর এইভাবে হচ্ছে কোডিং ফরম্যাটে নিয়ে নিতে হবে, এটাই হচ্ছে আপনাদের কাজ ছিল, আর পরীক্ষা আসলে এইভাবে আসবে।
এরকম করে করে করতে হবে, এরকম টেবিল ক্রিয়েট করে করে না? আচ্ছা টেবিল, আমি বলেছি যে টেবিল দুইভাবেই করা যাবে, করতে পারে, দুইভাবে করতে পারবে, আপনার যেটা সুবিধা। আপনি এইভাবে করতে পারেন, আপনি কি করতে পারেন এইভাবে করতে পারেন, এই টোটালি ডিপেন্ড করা হচ্ছে আপনার উপর। কিন্তু আমি কি দেখবো, এই যে আপনি যে কোড গুলা করেছেন, এই যে কোড যে বের করেছেন 0 1 1, যে এগুলো ঠিক আছে কিনা। আর আমি কি দেখবো যে টেবিলটা আপনি যে লিখেছেন টেবিলটাতে কোনো ভুল আছে কিনা, বা টেবিলটাতে আপনি হচ্ছে অ্যাকুরেটলি লিখতে পেরেছেন কিনা। কারণ আপনি টেবিল ভুল করলে কিন্তু আপনার কি হয়ে যাবে, টেবিল ভুল করলে আপনার এখানে রেজাল্ট ভুল হবে, এখানে রেজাল্ট ভুল হয়ে যাবে। তাহলে আপনার আগে কি, হ্যাঁ বলেন। মানে একটা কথা বলে, হুম হুম বলেন। ওরে শুধু এখানে যে 8 নম্বর যে স্লাইড আছে, হ্যাঁ 8 নম্বর স্লাইডে যেটা এইভাবে তৈরি করা আছে মানে সলিউশনটা, আর পরেরটা কোনটা না, পরে 10 নম্বর স্লাইডে যেটা আছে এটা, ওটা কি সেম? হ্যাঁ সেম জিনিস, আমি শুধু টেবিল আকারে লিখেছি। কারণ হচ্ছে আমি আমি যখন করতে যাচ্ছিলাম তখন হচ্ছে এইভাবে করলে আমার টাইমটা বেশি লাগছিল, এই জন্য আমি হচ্ছে যেহেতু আমি হচ্ছে স্লাইড বানাচ্ছিলাম, মানে আমার স্লাইড বানানোর সুবিধার্থে আমি হচ্ছে এইভাবে হচ্ছে টেবিল আকারে করেছি। দুইটা জিনিস সেম, খেয়াল করেন এখানে অপ কোড দেওয়া আছে, অপ কোড, তারপরে ডি ডাব্লিউ এগুলো দেওয়া ছিল না, সেটাকে আমি উপর আগে লিখেছি বোঝার জন্য, তারপর আমি হচ্ছে ওই ভ্যালু গুলা বসেছি। এটা আমি স্লাইড করে, এটা করলে সময় কম লাগবে ম্যাম, এটা তো একসাথে হয়ে যেতে থাকে। হ্যাঁ এটা সময় কম লাগবে বলে আমি এটা এইভাবে হচ্ছে করেছি। আপনি পরীক্ষার সময় আমরা টেবিল 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 করে এডিশন করা, এক নাম্বার দিয়ে একটা পরে আবার নিচে 2 নম্বরের জন্য আলাদা এভাবে দিয়ে, হ্যাঁ এইভাবে করতে পারেন। যে অবশ্যই তখন কি করতে হবে, অবশ্যই আপনি এই সাইটে ইনস্ট্রাকশনটাই করতে হবে, কিন্তু খেয়াল করবেন যদি হচ্ছে যখন এইভাবে করতে যাবেন আপনার খাতায় যাতে হচ্ছে পুরাটা কি হয়, এমন ভাবে করবেন যাতে হচ্ছে পুরাটা আটে, বা হচ্ছে এমন না হয় যে 1 নম্বরের জায়গায় 2 নম্বরের ডিসপ্লেসমেন্ট চলে গেছে, ওইভাবে একটু খেয়াল করে করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ম্যাম, এই জিনিসটা কি লাগবে, নিচে যে রেফারেন্স যেটা আছে সেটা কি লাগবে? না না, রেফারেন্সটা আমি হচ্ছে বোঝানোর জন্য, টেবিলে যদি ফলো করেন তাহলে এইভাবে হচ্ছে, এখানে হয়তো মনে হচ্ছে জায়গা কম লাগছে, কিন্তু আপনি যখন হচ্ছে সবগুলা বিট লিখতে যাবেন যাতে, আর এমন ভাবে লিখবেন যাতে হচ্ছে প্রত্যেকটা পার্ট আমি আলাদা ভাবে ধরতে পারি, যে টেবিলে যেরকম বলতে পারছি যে অফ কোডের পার্ট এতটুকু, এভাবে যাতে আলাদা করা যায়। আবার এমন না যে সবগুলা বিট একসাথে লিখে দিচ্ছেন তারপর আমি বসে বসে, না আমরা চক করে করব, এই টেবিলের বন্ধ করে চক করে করব, এরকম চক করে করব, যেভাবে সুবিধা দুই ভাবে আছে আপনি যে কোনো ভাবে করতে পারেন, ঠিক আছে? এইভাবে একটু অনেক ঝামেলা। আচ্ছা তাহলে ওইভাবে আমি এটা বলেছি, এটা আপনাদের উপর ছেড়ে দিয়েছি যে আপনারা যেভাবে সুবিধা সেভাবেই কাজটা কমপ্লিট করতে পারেন। আর আর তো আশা করি